আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের পাওয়ার পয়েন্ট মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় উপস্থাপন করতে হবে, আমাদের বিভিন্ন আইডিয়া মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে, এবং প্রেজেন্টেশনের জন্য আমাদের সবারই এরকম কিছু প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে জানতে হবে। তো প্রেজেন্টেশনে অনেক সফটওয়্যার আছে, পাওয়ার পয়েন্ট, প্রেজি, কিনোট। তো আজকে মূলত আমাদের মাস্টার ক্লাসে আমরা কেবল পাওয়ার পয়েন্টে নিয়ে আলোচনা করব, এবং পাওয়ার পয়েন্ট কী কী করা যায়, কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে অ্যানিমেট করতে হয়, রিসোর্সেস কী, কোথায় পাবো ভিডিওগুলো, সব কিছু নিয়ে আমরা নেক্সট এক ঘন্টা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে বলতে চাই যে জলদি করে ভিডিওটা শেয়ার করে দেন, যেন সবাই ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে একসাথে আমরা জিনিসটা শিখতে পারি, কারণ আজকে প্রেজেন্টেশনে ফার্স্ট লাস্ট আমরা কভার করব। তো শুরু করা যায়। ফার্স্ট অফ অল, দ্য বেসিক্স অফ স্লাইড মেকিং। আমরা যারা স্লাইড ডিজাইন করবো, প্রেজেন্টেশনটা বানাবো, তারা কোন কোন স্পেসিফিক জিনিসে ফার্স্টে ফোকাস করবো। প্রথমে আসা হচ্ছে ফন্ট, অর্থাৎ আমরা যে লেখাটা দিব ওটার ডিজাইনটা কেমন হবে। আপনি অনেকে হয়তো ক্যালিগ্রাফির নাম শুনেছেন, অর্থাৎ লেখাগুলো অনেক পেঁচিয়ে পেঁচিয়ে আঁকে, যেন এটা একটা আর্ট হয়ে যায়। তো প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে আমরা প্রেজেন্টেশনে যে লেখাগুলো দিচ্ছি ওগুলোর ডিজাইন কেমন হচ্ছে। তো ওগুলো কীভাবে ঠিক করতে হয়? ফন্ট দিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই যে ফন্ট কী কী টাইপের আছে এবং কোথায় পাওয়া যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাইপের ফন্ট, এবং এজেন্সি FB লেখা আছে, এজেন্সি FB ফন্টে, মানে যেগুলো টাইপ দেওয়া আছে ওই টাইপের লেখাটা লেখা আছে, ডাইগার স্কোয়ার, হেলভেটিকা, লবস্টার 1.3। তো আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এক একটা মুড আছে। এইটা মনে করেন একটু স্পোর্টি মুড, একটু খেলাধুলো কোনো একটা ফন্টে দিবেন, কিংবা লবস্টার মনে করেন একটু ফাঙ্কি কোনো রেস্টুরেন্টের মেনুতে দিবেন, কিংবা আপনি এজেন্সি FB দিতে পারেন একটু হার্ডকোর কর্পোরেট টাইপ একটা মুডে। তো এক একটা ফন্টের এক একটা পার্সোনালিটি আছে। তো আপনি যে কাজটা করছেন ওই কাজের সাথে কোন ফন্ট যাবে ওটা আপনাকে ঠিক করতে হবে। এবং ফন্টগুলো কোথায় পাবো? কারণ সব ফন্ট কিন্তু আপনি আপনার পাওয়ার পয়েন্টে কিংবা আপনার কম্পিউটারে পাবেন না। তো ফন্টগুলো ফ্রিতে ডাউনলোড করার জন্য দুটো ওয়েবসাইট আছে, একটা হচ্ছে dafont.com, dafont.com, এবং fontsquirrel.com, কাঠবিড়ালি ফন্টে কাঠবিড়ালি.com। তো এই দুটো ওয়েবসাইটে যে আপনি যে কোনো ফন্ট খুঁজে পাবেন এবং ওগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো প্রথমতই আমাদের স্লাইড বানানোর জন্য দরকার ছিল হচ্ছে ফন্ট। তো আমরা ফন্ট কী কী আছে এবং কোথা থেকে ডাউনলোড করতে হয় তা দেখে ফেললাম। এরপরে আমাদেরকে কালার নিয়ে একটু চিন্তাভাবনা করতে হয়। আমাদের দেশে দেখবেন অনেক সাইনবোর্ড টাইনবোর্ড বিলবোর্ড টাঙানো হয় বেশ রঙিলা কালার, যেগুলোর মধ্যে অত ভালো ম্যাচিং থাকে না। আমরা যখন কাপড় চোপড় পরি আমরা কিন্তু অনেক বাছবিচার করে কাপড়গুলো বাছাই করি, যেন আমাদের কালারটা সুন্দর লাগে। ঠিক তেমনি আপনি যখন স্লাইডগুলো বানাবেন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোন কালারটা সবথেকে সুন্দর লাগে। এবং একটা সমস্যা হচ্ছে সবার কিন্তু এই কালার সেন্সটা ওরকম ডেভেলপ করে না, তাই আপনার যদি কালার নির্বাচন করতে সমস্যা হয় তাহলে আপনি জাস্ট গুগলে ট্যাগ করবেন কালার প্যালেট, PALLETE, কালার প্যালেট সার্চ করলে আপনি এরকম অনেকগুলো বাহারি রং চলে আসবে। তারপর আপনি যে কোনো একটা কালার চয়েস করে আপনার স্লাইডে ব্যবহার করবেন, এবং কীভাবে ব্যবহার করবেন ওর একটু পরে আমরা এই ক্লাসে দেখতে পারবো। পরের জিনিস হচ্ছে স্ট্রাকচার। যারা SSC কিংবা HSC দিয়েছেন কিংবা যে কোনো ভর্তি পরীক্ষা দিয়েছেন সবাই জানেন যে আপনাকে আগে টিচাররা বলে রাখে যে যাবা তারপর রুলার দিয়ে ঠিক মতো মার্ক করবা। অনেক সময় বলে যে পেন্সিল দিয়ে ডাক্তার আনবা, অনেকে বলে মার্কার দিয়ে ডাক্তার আনবা। তো খাতাটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের সবাইকে মোটামুটি ডাক্তার আনতেই হয়। কিন্তু জিনিস হচ্ছে অনেকে যখন মানুষ প্রেজেন্টেশন দেয় কোনটা হেডলাইন কোনটা মেইন টপিক ওটা অনেক সময় মানুষ মিশে ফেলে। তো যেটা হেডার আছে ওটা আমরা বড় করে দিব, এবং যেটা অন্য কথা ওটা আমরা ছোট করে দিব, যেন সবাই ইজিলি এক পদকে দেখতে পারে যে আপনার হেডার কোনটা এবং অন্য কথাবার্তাগুলো কোথায়। এবং খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মার্জিনস। আমরা যখন প্রেজেন্টেশন দিব উপরে মনে করে এই হচ্ছে আপনার স্ক্রিন, এবং স্ক্রিনে এতটুকু অংশ এবং এতটুকু অংশ আমরা যেন ফাঁকা রাখি, কারণ সব জায়গায় কিন্তু আপনি এত লম্বা স্ক্রিন থাকবে না, কতগুলো জায়গায় আরও চ্যাপ্টার স্ক্রিন থাকবে। তাই আপনি ফুল স্ক্রিন স্লাইড ডিজাইন করলেন, আপনার লেখাগুলো এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু আপনি যে জায়গায় প্রেজেন্ট করতে গেলেন ওখানে যেয়ে দেখলেন যে আপনার স্ক্রিনটা চ্যাপ্টার, তখন কিন্তু আপনার অনেক লেখা কেটে যাবে এবং মানুষ আপনার কথা বুঝতে পারবে না যে আপনি কী লিখেছেন। তাই মার্জিনটা যেন আমরা এখানেও মেনটেন করি। SSC HSC সময় যে অভ্যাস ছিল ওটা এখানে অনেক কাজে লাগবে। এরপর আমরা যে জিনিসগুলো রাখছি ওগুলো যেন আমরা স্ট্রাকচারে ঠিক মতো রাখি। টেক্সট মনে করেন দিচ্ছেন, টেক্সট এক পাশে দিলেন পিকচার এক পাশে, কিংবা পিকচার উপরে অংশ দিলেন নিচের টেক্সট, যেন একটা ব্যালেন্স থাকে, দেখতে যেন সুন্দর লাগে। এরপর অনেকেরই এই জায়গায় একটা ঝামেলা হয় যে ভাই ছবি কোত্থেকে খুঁজে পাবো। তো ছবি খুঁজে পাওয়ার সবথেকে সহজ জায়গা হচ্ছে গুগল ইমেজেসে। আপনি গুগল ইমেজেসে যাবেন, এবং ইমেজেসে যাওয়ার পর দেখবেন এখানে টুলস বলে একটা অপশন আছে,
টুসে নিচে দেখবে অনেক টাইপের সাইজের ছবি পাওয়া যায়, খালি কম রেজলিউশনের না, আপনি চাইলে 2 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেলের বড় বড় পিকচারও আপনি গুগল ইমেজেস থেকে ডাউনলোড করতে পারবেন। অনেক সময় মানুষ প্রেজেন্টেশনের জন্য ছবি খুঁজে পায় না, তা তারা যেই ছোটোখাটো ছবি আছে ওগুলো ব্যবহার করে। আর সমস্যা হচ্ছে আপনি যখন ল্যাপটপে ছোটো জায়গায় প্রেজেন্টেশন বানাচ্ছেন দেখতে একদম নর্মাল মনে হবে, কিন্তু যখন একদম বড় স্ক্রিনে আসবে আপনি যদি কম রেজলিউশনের পিকচার ব্যবহার করেন তাহলে এটা একদম ফেটে যাবে, অনেক বাজে দেখাবে। তাই বাসার মধ্যে যখন বানাচ্ছেন তখন সুন্দর লাগবে, কিন্তু মানুষের সামনে যে জিনিসটা বিব্রতকর সৃষ্টি করবে, বিব্রতকর সিচুয়েশন তৈরি করবে। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল ইমেজ যে বড় বড় পিকচার ডাউনলোড করতে হবে। এরপর আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে আপনার visualhunt.com এ যায় আপনি সার্চ করতে পারেন এবং যে পিকচারটা দরকার ওরা ডাউনলোড করে ফেলতে পারেন। এবং পিকচার চুজ করা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন প্রেজেন্ট করবেন একটা রুমে সব লাইট অফ, খালি আপনার প্রেজেন্টেশন বোর্ডটা খালি জ্বলজ্বল করছে, আপনি যখন এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাবেন কালারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, পুরো রুমের আমেজটাই হয়তো বা বদলে যাবে। তাই আপনার প্রেজেন্টেশন কালার দিয়ে কিন্তু অডিয়েন্সকে অনেক ভালোভাবে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন, প্রভাবিত করতে পারেন। তাই যেন আমরা একটু কালারফুল স্লাইড ব্যবহার করি এবং অলওয়েজ ইউজ HD ইমেজেস, অর্থাৎ হাই কোয়ালিটি পিকচার যেন আমরা সবসময় ব্যবহার করি, নাহলে বড় স্ক্রিনে এটা তো টিভিতে আমি দেখাচ্ছি। এরপর আপনার যখন প্রেজেন্ট করবেন বড় বড় স্লাইড শো আপনার প্রেজেন্ট করবেন এবং অনেক সময় বড় বড় টিভি থাকে, পুরোটা ওয়াল জুড়ে থাকে, আপনি যদি কম রেজলিউশনের পিকচার ইউজ করেন একদম ফেটে চৌচির হয়ে যাবে। তাই আমরা যেন ভালো রেজলিউশনের পিকচার ইউজ করি, হাই কোয়ালিটি পিকচার ইউজ করি। এরপর আমরা এতক্ষণ যা শিখলাম ওটা আমি একটু সামারাইজ করলাম, মনে করেন আমরা শিখলাম কী কী, 4টা জিনিস, ফন্ট, কালার প্যালেটস, স্ট্রাকচার্স অ্যান্ড ভিজুয়ালস। এখন এটা বোরিংভাবে আমরা এভাবে দেখাতে পারি, কিংবা আমি এটা ইন্টারেস্টিং করতে গেলে ওই 4টা পয়েন্টই আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, প্রতিটা পয়েন্ট নিচে দিয়ে দিলাম এবং ওগুলোর সাথে অ্যাডজাস্টেন্ট আমরা ওই পিকচারটাও তুলে ধরলাম। তো এখন আমি যদি এটা পিকচার হিসেবে আপনাদেরকে লিফলেট হিসেবে দেই আপনারা সবাই ইজিলি বুঝে যেতে পারবেন যে কী পয়েন্ট আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। অথবা আপনি আরেক টাইপের স্টাইলে যেতে পারেন, সেটা হচ্ছে এই স্টাইলে। এখানে খেয়াল করবেন সবগুলো লেখা আছে ঠিক আগের মতো এবং উপরে কতগুলো আইকন দিয়ে জিনিসটা বোঝানো হয়েছে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখবেন, আপনি ডিজাইনিং করেন আর না করেন এটা আজীবন আপনার কাজে লাগবে, সেটা হচ্ছে কালারগুলো একটু খেয়াল করেন। দেখবেন যে এখানে এরকম একটা ফিরোজা কালার, অরেঞ্জ কালার, সাদা এবং অ্যাশ, এই 4টে কালারের মধ্যে কিন্তু সবগুলো ডিজাইন করা আছে। অনেক সময় কিন্তু যারা অভিজ্ঞ ডিজাইনার তারা আপনার ডিজাইন দেখে বুঝে যাবে যে আপনি কি প্রফেশনাল নাকি অ্যামেচার। কীভাবে? কারণ যারা অ্যামেচার, যারা নতুন ডিজাইনই শুরু করেছে, ওরা স্লাইডে বিভিন্ন জায়গা থেকে আইকনগুলো আনে, একটা আইকনের এক একটা কালার, কালারগুলো দেখে মনে হয় না যে এক জায়গা থেকে কালারগুলো চুজ করা হয়েছে। তাই আপনি যখন এরকম পিকচার বানাচ্ছেন, যখন স্লাইড বানাচ্ছেন, কালারগুলো যেন একই রকম থাকে, তাহলে অনেকটা কনভিন্সিং মনে হয় এবং মনে হয় যে আপনি বেশ প্রফেশনাল একজন ডিজাইনার। তো এই গেল হচ্ছে আমাদের বেসিক কিছু থিওরি যেগুলো আমাদের স্লাইড ডিজাইনিংয়ে অনেক সাহায্য করবে। এখন আমরা স্লাইড ডিজাইনিং কিছু শর্টকাট জেনে নেব, কারণ আপনি হয়তো বা লাইফে অনেক স্লাইড ডিজাইন করবেন কিন্তু দ্রুত করার মধ্যে কিন্তু অনেক ফোকাস দেওয়ার দরকার। তো আমরা এখন কিছু শর্টকাট দেখে নেব, এগুলো হচ্ছে মোটামুটি শর্টকাট, কিন্তু আমি এখন প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো যে কীভাবে এগুলো কাজ করে। তো প্রথমে আমরা একটা স্লাইড নিই, নিউ স্লাইডে গেলাম, নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিচ্ছি। এখন ব্ল্যাঙ্ক একটা স্লাইডে আমরা মনে করি একটা শেপ নেব। তো আমরা ইনসাইডে প্রথমে যাবো, ইনসাইডে যে এখানে শেপস অপশন আছে শেপসে ক্লিক করলাম, তারপর মনে করি একটা শেপ নিয়ে নিচ্ছি, শেপ নিয়ে ড্র্যাগ করে দিলাম, ডান। এখন মনে করি আপনি এটা ডুপ্লিকেট করতে যাচ্ছেন, আমরা তো সবাই জানি ডুপ্লিকেট কীভাবে করতে হয়, Ctrl+C Ctrl+V অথবা জাস্ট কিবোর্ডে Ctrl+D টাইপ করেন, ডিফর ঢাকা, তো Ctrl+D টাইপ করলেই ডুপ্লিকেট, ডান। এখন একটা জিনিস ইন্টারেস্টিং খেয়াল করে, আমি এটাকে সাইডে সরিয়ে রাখলাম, কম্পিউটারটা মনে রাখবে যে আমি ডুপ্লিকেট করে এতটুকু ডানে সরিয়ে রেখেছি। এখন যদি আমি Ctrl+D আবার প্রেস করি ওই ঠিক একই ডিস্টেন্সে সাইডে সরে আসবে, Ctrl+D ডান, এবং আমাদের অনেকগুলো লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন বলবেন যে ভাই কেন দরকার আছে, এটাতে কিন্তু আমরা আস্তে আস্তে অনেক বিভিন্ন প্যাটার্ন তৈরি করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমরা মনে করি একটা স্টার শেপ নিচ্ছি, স্টার শেপ কিংবা এরকম 10টা বাহু আছে এমন, এটা না নিয়ে একটা অক্টাগন নিয়ে আমরা এই 8টা বাহু আছে। এখন এটাকে আমরা ছোট করলাম, এরপর Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করলাম, ডান। এবার Ctrl+D কয়েকবার প্রেস করি অনেকগুলো ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক সিমিলারলি আবার ডুপ্লিকেট করি, নিচে বসালাম, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে আর কয়েকটা হয়ে গেল। এখন মেন জিনিস হবে সেটা হচ্ছে আমরা সবগুলোর শেপ ফিলে যেগুলোকে খালি করে দিলাম, যে মাঝখানে ফাঁকা
এবং শেপ আউটলাইন ব্ল্যাক করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ডিজাইন মোটামুটি হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ভিন্ন শেপও বানাতে পারেন, কিন্তু আপনি খালি ফর্মেটে যাবেন, এরই শেপ আছে, এরই শেপে অনেক টাইপের শেপ আছে। আপনি মনে করেন একটা স্টার শেপ দিয়ে দিলেন, এখানে স্টারস অ্যান্ড ব্যানার্স আন্ডার স্টার শেপ আছে, তো স্টার শেপ দিয়ে দিলাম, এবার অনেক স্টার হয়ে গেল। কিংবা আপনি অন্য টাইপের প্যাটার্ন বানাতে যাচ্ছেন, ফর এক্সাম্পল এই টাইপের আরেক টাইপের প্যাটার্ন হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন যে আমরা ফটাফট অনেক টাইপের ডিজাইন ইজিলি করে ফেলতে পারছি জাস্ট একটু শর্টকাট জানার কারণে। তো আপনি চাইলে এইভাবে বিভিন্ন প্যাটার্ন ডিজাইন করতে পারেন, বুক ডিজাইন করতে পারেন, জামা কাপড় ডিজাইন করে ফেলতে পারেন, সব কিছুই করতে পারেন। এরপর আর কয়েকটা শর্টকাট বলে দিই। ইনসাইডে যেই আবার শেপস নেই, একটা বক্স নিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রেক্ট্যাঙ্গেল, কিন্তু আমি যদি শিফট চেপে ধরে থাকি সাথে সাথে এটা একটা বর্গ হয়ে গেল, অর্থাৎ সবগুলো সাইড সমান। ঠিক একইভাবে আমি যদি একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে যদি আমি টান দিই এরকম হচ্ছে, কিন্তু আমি যখন শিফট চাপ দিব আমারটা একদম সুষম একটা সার্কেল হয়ে যাবে, একটা বৃত্ত হয়ে যাবে। তো এগুলো শর্টকাট আমাদের অনেক কাজে লাগবে যখন আপনি দৈনন্দিন অনেক প্রেজেন্টেশন বানাবেন। এরপরে টুলস ইউ মাস্ট নো অ্যাবাউট পাওয়ার পয়েন্টে কিছু কিছু ফিচার আছে। আপনি যখন স্লাইড ডিজাইন করছেন কিছু কিছু টুল আপনার অনেক কাজে লাগবে, যেগুলো আপনার কাজকে অনেক সহজ করে ফেলবে। তো এরকমই আমরা চারটা টুল নিয়ে আলোচনা করব। এবং এটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, জলদি করে আপনি এই ভিডিওটা শেয়ার করে ফেলেন, কারণ আমরা গুরুত্বপূর্ণ আরেকটা পর্যায়ে ক্লাসটা শুরু করব। জলদি করে শেয়ার করে দেন যেন আমরা সবাই একসাথে ইম্পর্টেন্ট ক্লাসটা ঠিকমতো করতে পারি। লেটস গেট স্টার্টেড। টুলস ইউ মাস্ট নো অ্যাবাউট। ফার্স্ট অফ অল, ফর্মেট পেইন্টার আপনার কাজ অনেক সহজ করে দিবে। এমন হয় না যে আপনি লেখা কপি পেস্ট করতে পারছেন, কিন্তু সবসময় পিকচারের ফর্মেট কিন্তু কপি পেস্ট করা যায় না। কোনো একটা স্টাইল মনে করেন আপনি চাচ্ছেন, কিন্তু স্টাইলটা কপি পেস্ট করা যায় না, ওটার জন্য পুরো ডিজাইনটা করতে হয়। এটা একটা শর্টকাট আছে, শর্টকাট এখনই দেখাই। মনে করেন একটা শেপ নিলে না, এই কারণে শেপ নিলাম আমরা, তারপর এটাকে আমরা অনেক কেরিকেচার করবো এটার উপর। আমরা মনে করেন একটা শেপ আউটলাইন দেবো, একটা আউটলাইন একটু মোটা করে দিলাম, মোটা একটা আউটলাইন, তারপর আমাকে শেপ ফিল দিব, একটা কালার দিব, এই কালার দিলাম। এখন আমি মনে করি আরও কয়েকটা শেপ আনলাম, এই একটা শেপ আনলাম, একটা শেপ, একটা শেপ। এখন আমাকে যদি সবগুলো আগের মতো করতে হয়, হোলটার মতো করতে হয়, আমাকে আবার তিনটার শেপ আউটলাইন চেঞ্জ করতে হবে, ডার্ক বড় করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, আর অনেক কাহিনী। কিন্তু এত কিছু না করে আমি একটা শর্টকাট দিয়ে ওই সেম ফর্মেটটা সবগুলোর মধ্যে নিয়ে আসতে পারি। তো ফার্স্ট অফ অল আমি এটা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা হোম ট্যাবে যাবো। এটা খেয়াল করবেন, অনেকে যখন পাওয়ার পয়েন্ট ব্যবহার করে না, এই জায়গাটা অনেকে হারিয়ে যায়, উপরে অনেকগুলো ট্যাব আছে, অনেকে তারা টিউটোরিয়াল ফলো করে কিন্তু অপশনগুলো খুঁজে পায় না, কারণ তারা ডিফারেন্ট ট্যাবে সার্চ করছে। তো আপনাকে ফার্স্ট হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাবে যাওয়ার পর আপনি দেখবেন এখানে একটা ফর্মেট পেইন্টার অপশন আছে। ফর্মেট পেইন্টারে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, এখন কম্পিউটার কী করবে, কম্পিউটার দেখলো যে এই শেপটাতে কী কী আছে, কী কী ইফেক্ট আছে। এখন আমি যে শেপের উপর ক্লিক করবো, যে শেপে ছুবো আমি, ওই শেপটাই সেম কালার, সেম ইফেক্ট, সেম আউটলাইন। তো আপনি যখন অনেক বড় বড় প্রজেক্টে কাজ করছেন, আপনি অনেকক্ষণ ধরে ফন্ট চেঞ্জ করলেন, কালার চেঞ্জ করলেন, আউটলাইন চেঞ্জ করলেন, ওয়েট চেঞ্জ করলেন, শ্যাডো দিলেন, ইফেক্ট দিলেন, এরপর জাস্ট ফর্মেট পেইন্টে ক্লিক করবেন, বাকি সবগুলো স্লাইডে ক্লিক 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 করে গেলে আপনার সবগুলোতে ইফেক্টগুলো চলে আসবে। তো এই হচ্ছে ফর্মেট পেইন্টারের কাহিনী। এরপর আপনি ক্লাস থেকে কিছু নেন আর না নেন, এই একটা জিনিস শিখে রাখেন। এটা কিন্তু আমার মনে হয় আমি তিন বছরে যা কিছু শিখেছি এই একটা টুল সব থেকে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলটা কী করে, বেসিক্যালি আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, বিভিন্ন পোর্টালে যাই, বিভিন্ন কালার আমাদের খুব ভালো লাগে, ওই সেম কালারটা যদি আপনি আপনার কম্পিউটারে চান তাহলে কীভাবে নেবেন, ওটাই হচ্ছে এই টেকনিকটা। তো মনে করেন আমি আমার পাওয়ার পয়েন্ট একটু মিনিমাইজ করলাম, এবং আমরা পিছিয়ে দেখতে পাচ্ছি যে একটা বাঘ ঘুমিয়ে আছে। তো আমার কালারটা খুব ভালো লাগলো, আমি এই কালারটা চাই, অ্যান্ড কীভাবে এই কালারটা আমি এখানে আনবো। আপনি হয়তো একটা কাজ করবেন যে ফার্স্ট একটা শেপ নেবেন, শেপ নিয়ে বসালেন, তারপর সেই ফিলে যাবেন, আপনার অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালারের মধ্য থেকে আপনাকে চুজ করতে হবে, কিন্তু কোন কালারটা আপনার বাঘের কালার ওইটা হয়তো আপনি ঠিকমতো সিলেক্ট করতে পারছেন না, হয়তো এত অ্যাকুরেটলি সিলেক্ট করতে পারছেন না। এক্ষেত্রে আইড্রপার টুল কাজে লাগবে। যদি আপনার পাওয়ার পয়েন্ট একটু মিনিমাইজ করেন, মিনিমাইজ করার পর এই শেপটা সিলেক্ট করলাম, শেপ ফিল, শেপ ফিলের নিচে দেখবেন আইড্রপার টুল অপশনটা আছে। এখন আমি আইড্রপার টুলটা সিলেক্ট করলাম, মাউসের বাম পাশে বাটন অর্থাৎ লেফট ক্লিক চেপে ধরে আমি ডান পাশে নিয়ে গেলাম, এবং আমার মাউসে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের উপর বিভিন্ন কালার শো করছে।
হলুদের উপর নিয়ে গেলে হলুদ শো করছে, পিঙ্কের উপর নিয়ে গেলে পিঙ্ক শো করছে, ব্লুর উপর নিয়ে গেলে ব্লু শো করছে। তো মনে করেন আমি এই পার্পল কালারটা চাই, তো এটার উপর আমি মাউস নিয়ে গেলাম এবং মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলেই আমাদের এই কালারটা চলে আসবে। এই ক্লিক করে নিয়ে গেলাম, ছেড়ে দিলাম এবং আমাদের কালার চলে আসলো। হয়তো অনেকে স্ক্রিনে পার্থক্য করে বুঝতে পারছেন না, আমি ডিফারেন্ট একটা কালার এখানে চুজ করি। মনে করেন এই অরেঞ্জ কালারটা চুজ করলাম, আমরা অরেঞ্জ কালারটা ছেড়ে দিলাম এবং এই কালারটা চলে আসলো। তো জিনিস হচ্ছে, আপনার মনে করেন কোনো একটা ওয়েবসাইট খুব ভালো লাগবে, কোনো একটা ব্র্যান্ড খুব ভালোভাবে ডিজাইন করা আছে, এবং আপনি যে ব্র্যান্ডটার ওয়েবসাইটটা ওপেন করলেন এবং জাস্ট আইড্রপার টুল দিয়ে ওই কালারটা আপনি এখানে নিয়ে আসলেন, তাই আপনাকে বছর বছর ধরে কালার কম্বিনেশন নিয়ে পড়াশোনা করতে হবে না, খালি আপনাকে আইড্রপার টুলটা জানতে হবে এবং আপনি যে কোনো কালার, ভালো কালার কম্বিনেশন আপনার স্লাইড ডিজাইনে নিয়ে আসতে পারেন। তো এই জন্য আমি এটার উপর অনেক ফোকাস দিচ্ছিলাম, যেটা জানা খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে স্ক্রিনশট। আমাদের তো এখন স্ক্রিনশটের জামানা ভাই, যে যাই বলুক না কেন মানুষ স্ক্রিনশট নিয়ে ফেলে এবং অনেক কাহিনী হয়ে যায়। পাওয়ার পয়েন্টে কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়, স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নেওয়া যায়। স্ক্রিনশট নেওয়ার অপশন হচ্ছে ইনসাইট, ইনসাইটে দেখবেন স্ক্রিনশট নেওয়ার অপশন আছে, এখানে স্ক্রিন ক্লিপিংয়ের একটা অপশন দেয়। তো আপনি ক্লিক করলেন, তারপর আপনার স্ক্রিনে যা ছিল তা দেখাবে এবং আপনি মাউসে ড্র্যাগ করে বলবেন যে আপনি কোন অংশটা আনতে চাচ্ছেন। তো অংশটা সিলেক্ট করে ফেললেন, ড্র্যাগ করে ছেড়ে দিলেন এবং আপনার ওই পুরো অংশটা আপনার প্রেজেন্টেশনে চলে আসলো। তো এরপর যদি আপনি উপস্থাপনা করছেন, আপনার কোনো ডেটা আছে কিংবা আপনার কোনো ওয়েবসাইট ভালো লাগছে, আপনি জিনিসটা আনতে পারছেন আপনার স্লাইডে, জাস্ট ওটা ওপেন করে রাখেন, স্ক্রিনশট নিয়ে নেন, তারপর এখানে চলে আসবে। আইটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এক তো আপনি এখানে স্লাইডটা চলে আসলো, আপনি এরপরে কোনো একটা শেপ নিতে পারেন, শেপ নিয়ে আইড্রপার টুল দিয়ে এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন। হয়তো এই পিকচার আপনার সবগুলো কালার ভালো লেগেছে, তাই কালারটা আপনি জাস্ট একটু স্ন্যাপ করে রাখলেন, স্ক্রিনশট নিয়ে রাখলেন, এরপর যখনই কোনো শেপ লাগবে এখান থেকে আইড্রপার টুল ব্যবহার করে 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 আপনি নিয়ে নিতে পারবেন, একদম লাইভ সোজা হয়ে যাবে। এরপর হচ্ছে অডিও ভিডিও ব্যবহার করা। পাওয়ার পয়েন্টে কিন্তু আপনি অডিও ভিডিও ইউজ করতে পারেন, অর্থাৎ এখানে ভিডিও ইনপুট করতে পারেন, অডিও ইনপুট করতে পারেন। অনেকে ইনসাইডে যায় এখানে খুঁজে পাচ্ছে না, কিন্তু আসলে ইনসাইড করার অপশন কিন্তু ওই পাশে ভিডিও এবং অডিওতে, তাই অনেকে এটা মিস করে যায়, তাদের জন্য জিনিসটা বলে রাখছি। এবং একটা জিনিস একদম সত্যি কথা, আপনি যখন প্রেজেন্ট করবেন, আপনি যদি মানুষের জন্য ভিডিও রাখেন মানুষ খুবই খুশি হয়, কারণ প্রেজেন্টেশন অনেক সময় আমাদের অনেক বোরিং টপিকে দিতে হয়, প্রজেক্ট প্ল্যান নিয়ে দিতে হয়, বিজনেস কেস নিয়ে দিতে হয়, মানুষ অনেক বোর্ড হয়ে যায়। কিন্তু যখনই আপনি একটা ভিডিও দেবেন সবাই একদম পুরো সিটের সামনে বসে একদম তাকিয়ে থাকবে যে কী না কি ভিডিও ছাড়ছে, তাই আপনি যখনই পাবেন সুযোগ থাকলে আপনি একটা ভিডিও ইনক্লুড করে দেবেন। এরপর হচ্ছে মার্জ শেপস অপশন, এবং এই ফিচারটা হচ্ছে যারা ডিজাইনিং করেন, যারা বিভিন্ন ভেক্টর নিয়ে কাজ করেন তাদের জন্য। এখান থেকে আমরা ডিজাইনিং শিখব এবং এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই আপনার যেসব ডিজাইনার ফ্রেন্ড আছে যারা ডিজাইন করে, যারা বুক ডিজাইন করে, যারা কাপড় বানায়, বিভিন্ন ডিজাইন করে, তাদেরকে এখনই জলদি করে ভিডিওটা শেয়ার করে দেন, যেন সবাই একসাথে আমরা ভালোভাবে ডিজাইনিং জিনিসগুলো বুঝতে পারে। চলেন শুরু করা যায়। তো ডিজাইনিং করার জন্য আমি প্রথমে একটা নতুন স্লাইড নিব, তো নিউ স্লাইডে গেলাম, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ব্ল্যাঙ্ক স্লাইডে এবার আমরা কিছু শেপ নিব যেন আমরা বিভিন্ন আইকন ডিজাইন করতে পারি। এবং এখানে প্রসঙ্গত বলে রাখি, আপনারা যদি বিভিন্ন ডিজাইনার দিকে দেখতে চান তাহলে আপনারা 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে ঘুরে আসতে পারেন, এটার লিঙ্কটা আপনার কমেন্টে এখন দেওয়া হবে, আপনারা চাইলে ওই গ্রুপটাতে ঘুরে আসতে পারেন। এখানে লাখখানেক ডিজাইনার আছে যারা প্রতিনিয়ত অসাধারণ অসাধারণ সব ডিজাইন সাবমিট করে, তাই চাইলে আপনি 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে যেয়ে ঘুরে আসতে পারেন, যেখানে আপনি পাবেন অনেক অসাধারণ ডিজাইনার এবং ওখানে বিভিন্ন ডিজাইনিং, অ্যানিমেশন, স্কিল ডেভেলপমেন্টমূলক ভিডিও আপলোড দেওয়া হয়। তাই ভিডিও শেষ হয়ে যেন আমরা একবার ঢুমেরে আসি। তো এখন চলে শুরু করা যায় ডিজাইনিংয়ের কাজ। ডিজাইনিং কাজের জন্য আমরা কিছু শেপ নেব। মনে করেন এই একটা শেপ নিলাম, এই সার্কেল, সার্কেলটা এভাবে ছেড়ে দিলাম। এখন আমরা একটু আগে শিখেছি যে ডুপ্লিকেট করার একটা শর্টকাট আছে, কন্ট্রোল ডি প্রেস করলাম, কন্ট্রোল ডি প্রেস করে আমাদের একটা ডুপ্লিকেট চলে আসলো। এখন এই দুইটার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, তো এটার আগে আমরা একটু ট্রান্সপারেন্ট করে দিই। এবং এখানে জিনিস খেয়াল রাখেন, ঠিক এইখানে সেগুলো ঠিক নিচে ছোট্ট একটা বাটন আছে, এই বাটনটার মধ্যে দিয়ে কিন্তু আরও অনেক অপশন এখানে খুলে আসবে, শেপ অপশনস, ইফেক্ট অপশনস, টেক্সট অপশনস, ডাইমেনশনস। সো এগুলো আপনি নর্মালি আপনার হোম ট্যাবে পাবেন না, তাই আপনাকে ওই শেপের নিচে একটু ক্লিক করতে হবে যেন আপনি বাড়তি অ্যাডভান্স অপশনগুলো আপনার পাওয়ার পয়েন্টে খুঁজে পান। এবং একটা জিনিস বলে রাখি, আমি যে পাওয়ার পয়েন্টটা ব্যবহার করছি এটা কিন্তু পাওয়ার পয়েন্ট 2013 ভার্সন, তো আপনারা অনেক হয়তো ফিচারগুলো পাবেন না, তাই
এখনই বলে রাখি যে পাওয়ার পয়েন্ট 2013 ভার্সনে এই সবগুলো ফিচার আপনি পাবেন। আগের ভার্সনগুলোতে অনেকগুলো ফিচার পাওয়া যায় না, তাই আপডেটে থাকা সবথেকে ভালো একটা কাজ। এখন আমাদের দুটো শেপ চলে এসেছে, আমরা ডিজাইনে কাজ শুরু করবো এবং এটা সবথেকে মজার কাজ হবে। তো আপনি আস্তে আস্তে রিল্যাক্স থেকে পুরো জিনিসটা দেখেন। আমি শেপ অপশনসে গেলাম, ফিলে গেলাম, এবারে দেখবেন এখানে ট্রান্সপারেন্সি বলে একটা অপশন আছে। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে এটা কতটা সি থ্রু হবে, অর্থাৎ আমরা এটার ভিতর দিয়ে দেখতে পারবো নাকি না, কাঁচের মতো আর কি। তো আমি ট্রান্সপারেন্সি অপশনটা বাড়িয়ে দিলাম। তো এখন আপনি অনেকেই দেখতে পারবেন যে দুটো কোথায় ইন্টারসেক্ট করেছে, মাঝের কমন জায়গাটা কোনটা। অনেকেই যারা এসএসসি কিংবা এইচএসসি স্টুডেন্ট আছেন, আপনারা সবাই হয়তো ভেন ডায়াগ্রামের সাথে অনেক পরিচিত। আমরা এ ইউনিয়ন বিএ, এ ইন্টারসেকশন বিএ এরকম অনেক কিছু শিখেছিলাম, ওটা আজকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবো। হয়তো এতদিন ধরে আপনি চিন্তা করছেন যে ভাই ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা কী করবো, আজকে আমরা অ্যাপ্লাই করে ডিজাইন শিখবো। তো আমাদের কাছে দুটো সার্কেল আছে, সার্কেল দুটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের উপরে যে ট্যাবগুলো আছে ওটার মধ্যে আমরা ফর্ম্যাট ট্যাবে যাব। ফর্ম্যাট ট্যাব থেকে এরপর বাম পাশে দেখবেন মার্জ শেপস আছে, অর্থাৎ এগুলো বিভিন্ন শেপ নিয়ে কাজ করে, বিভিন্ন জিনিসগুলো আস্তে আস্তে ইন্টিগ্রেট করে, জোড়া লাগায়, একসাথে ফ্র্যাগমেন্ট করে ফেলে। তো আমাদের বিভিন্ন অপশন আছে, পাঁচটা অপশন আছে। ইউনিয়ন দিলে দুটো শেপ লেগে যায়, কম্বাইন দিলে দুটার ডিফারেন্ট অংশগুলো লেগে যায় এবং মাঝখানে কম অংশটা বাদ হয়ে যায়। ফ্র্যাগমেন্ট দিলে আমি জাস্ট ফ্র্যাগমেন্ট একবার ক্লিক করি, তারপর দেখবেন সবগুলো অংশ এরকম আলাদা আলাদা ভেঙে গেছে। তো এখান থেকে আপনি অনেক টাইপের শেপ তৈরি করতে পারবেন, একটু জাস্ট অপেক্ষা করেন, আরও অনেক মজার জিনিস আসছে এখান থেকে। এরপর আছে হচ্ছে আপনার ইন্টারসেক্ট অপশন, অর্থাৎ মাঝখানে কমন অংশটা খালি বাদ রাখবে। এবং ফাইনাল হচ্ছে সাবস্ট্র্যাক্ট, একটা থেকে আরেকটা বাদ দেবে। আপনার রমজানের কিংবা অন্য যে কোনো সময় আপনি যখন চাঁদ বানাচ্ছেন তার এরকম শেপ দিয়ে আপনি ইজিলি চাঁদটা বানিয়ে ফেলতে পারেন। এখন আমরা মনে করেন একটা চারা গাছ তৈরি করবো। তো চারা গাছটা কীভাবে এখান থেকে তৈরি করবো, আমি ইন্টারসেক্ট দিলাম, এখানে ছোট্ট একটা পাতা মতো তৈরি হয়ে গেল। আমরা এটাকে জাস্ট একটু চ্যাপটা করে দিই, সুন্দর একটা পাতা হয়ে গেল। এরপর আমরা এটাকে ঘুরাবো, এবং ঘুরানোর সময় একটা শর্টকাট এখন বলে ফেলি। আপনি যদি শিফট চেপে ধরে থাকেন, আপনার 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি করে ঘুরবে, তাই আপনি একদম মাপজোক ঠিক রেখে ঘুরাতে পারবেন। তাহলে এরকম 15 ডিগ্রি ঘুরালাম। এরপর আমরা একটা শর্টকাট শিখেছিলাম ডুপ্লিকেটের, কন্ট্রোল ডি। তো আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম, আমাদের একটা ডুপ্লিকেট হয়ে গেল, আরেকটা পাতা চলে আসলো। এবার আমরা উল্টো দিকে ঘুরালাম, উল্টো দিকে ঘুরে এখানে বসালাম। এখন মজার জিনিস হচ্ছে আমাদের কিন্তু পাতা রেডি, জাস্ট ডুপ্লিকেট করলে বড় একটা লতা পাতা তৈরি হয়ে যাবে। তো আমরা দুটো সিলেক্ট করলাম, কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি, ডুপ্লিকেট আরেকটা পাতা। এরপর কম্পিউটার জেনে গেল যে কতটা উপরে আরেকটা পাতা তৈরি হবে। এরপর যদি আমি কন্ট্রোল ডি প্রেস করে থাকি, ডান, অনেকগুলো পাতা তৈরি হয়ে গেল আমাদের। জাস্ট একটু জুম আউট করি, দেখবেন যে আমাদের অনেকগুলো পাতা এখানে হয়ে গেছে। এটা আমার কাছে শেপ ফিল অন্য কিছু কালার দিলাম, শেপ আউটলাইন বাদ দিয়ে দিলাম, এবং ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিই যেন আমরা সবাই স্পষ্ট বুঝতে পারি। তো এই হচ্ছে আমাদের চারা। এরপর ঠিক এটার উপরে আরেকবার কন্ট্রোল ডি করলাম, এরকম একটা শেপ বের করে ফেললাম, এটি ঘুরিয়ে ফেলি এবং উপরে বসিয়ে দিই। এবং আমাদের সুন্দর একটা গাছ কিন্তু এখান থেকে আমরা রেডি করে ফেললাম। তো এভাবে আমরা ইজিলি ডিজাইনিং করে ফেলতে পারি। এবং আপনারা যেটা কমেন্ট করে ফেলতে পারেন যে ভাই এই ডিজাইনটা করে দেখেন, ওই ডিজাইনটা করে দেখেন, আমি ফটফট আরও কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই। মনে করেন আমরা একটা শেপ নিচ্ছি ইনসাইডে, যে এরকম একটা সার্কেল। আপনার অনেকে হয়তো বা অনেক মুভি টুভি দেখেন, তো আমি একটা সুপার হিরোর একটা এলিমেন্ট আমি তৈরি করবো, দেখি কে আগে ধরতে পারেন যে আমি কী তৈরি করার চেষ্টা করছি। তো লেটস গেট স্টার্টেড। আমি কিন্তু সুপার হিরোর একটা গ্যাজেট তৈরি করবো, এবং তৈরি করার আগে যারা সুপার হিরো ফ্যান আছে, আপনার যেসব ফ্রেন্ড আছে যারা সে সুপার হিরো মুভি অনেক পছন্দ করে, জলদি করে তাদের সাথে শেয়ার করে ফেলেন, যেন ক্লাসের এক্সাইটিং মোমেন্টে আমরা সবাই একসাথে পার্টিসিপেট করতে পারি। তো চলো শুরু করা যায়। তো আমার কাছে একটা সার্কেল আছে, সার্কেলের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে ফেলি, যেন আপনারা সবাই ইজিলি বুঝতে পারেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমরা যে জিনিসটা কাজ করছি কালারগুলো যেন বেশ ডিফারেন্ট থাকে। আমি সাদার উপর যদি হলুদ নিয়ে যদি কাজ করি, মনে করি আমি হলুদ শেপ নিলাম, তাই কিন্তু অনেকের চোখে অনেক স্ট্রেস পড়বে যে ভাই বুঝতে পারতেছে না সাদার উপর কী। তাই আমরা যেন কন্ট্রাস্টটা মেইন করি, অর্থাৎ কালার কম্বিনেশন যেন আমাদের ঠিক থাকে। এই গেল হচ্ছে এটা শেপ। এরপর আমরা এটা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করবো, আমাদের আরেকটা ডুপ্লিকেট চলে আসলো। এটা ঠিক মতো বোঝার জন্য আমি এটা কালারটা করে দিলাম লাল, আরেকবার কন্ট্রোল ডি প্রেস করলাম, আরেকটা লাল তৈরি হয়ে গেল। এরপর আমি উপরে যে দুটো লাল আছে এই দুটোকে মার্জ শেপসে যাবো। আমি একটু আগে আমরা দেখেছি না যে দুটো শেপকে জোড়া লাগিয়ে দেয়, তো জোড়া লাগানোর একটা শেপ হচ্ছে ইউনিয়ন। তো আমরা এটা ইউনিয়ন করে দেবো, এই ইউনিয়ন করে দিলাম।
এরপর আমরা এটাকে এখানে বসাই, এবং বসানোর পর আমরা তিনটে শেপ অ্যাক্সেস সিলেক্ট করব। তিনটে শেপ অ্যাক্সেস সিলেক্ট করার পর আমরা মার্জ শেপে দেখতে পাচ্ছি আমাদের সাবস্ট্রাক্ট করলে এরকম একটা শিল্ড টাইপ অপশন তৈরি হয়ে যায়। তো জলদি করে শেয়ার করে ফেলেন ভিডিওটা, যেন আমরা আরও কিছু জিনিস এখানে এক্সপ্লোর করতে পারি, এবং আপনারা আপনাদের কমেন্টে জানিয়ে দেন যে আপনাদের এখানে ক্লাস থেকে এক্সপেকটেশন কী কী। তো শেয়ার করার পর আশা করি সবাই আবার ফেরত এসেছেন। এখন আমরা এখানে আরও কিছু ডিজাইন করে ফেলতে পারি। মনে করেন শেপসে গেলাম, এরকম একটা সার্কেল সিলেক্ট করলাম, সার্কেলটা এখানে দিয়ে দিলাম, ডান। এরপর এটা কালার চেঞ্জ করে সাদ দিয়ে দিলাম। এবং অনেকে হয়তো গেস করে ফেলছেন যে আমি এখন কী বানাচ্ছি, তাই আমি আর বলবো না যে কী বানাচ্ছি। আপনার অনেকে হয়তো ধরে ফেলেছেন, এটা হচ্ছে একটা শিল্ড, এবং শিল্ডটা একটা পার্টিকুলার সুপার হিরো, একটা স্টার বসালেই বাকিটা একদম কনফার্ম হয়ে যায় যে কোন সুপার হিরো শিল্ড এটা। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিছু ছোটোখাটো জিনিস দিয়ে আমরা বড় বড় ডিজাইন করে ফেলতে পারি, এমনকি কোনো সুপার হিরো গ্যাজেটও বানিয়ে ফেলতে পারি। এরপর আপনি যা কিছু করবেন না করবেন না, আপনার ওটা নির্ভর করে আপনি ক্রিয়েটিভিটি কতভাবে কাজে লাগাচ্ছেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি, একটা টপ লেভেলের একজন হ্যাকার একদিন একটা স্পিচ নিতে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে কখনো বলবেন না যে কোনো ডিভাইস কী করতে পারে। আপনার প্রশ্নটা করা উচিত যে আমি এই ডিভাইসটা দিয়ে কী করতে পারি। তাই পাওয়ার পয়েন্ট দেখালে আমার প্রেজেন্টেশন না, আমার প্রেজেন্টেশনের ভিতরে ডিজাইন করে ফেলতে পারি। অনেকে নিজের কোম্পানি তৈরি করে তার নিজেদের লোগোটা বানিয়ে ফেলতে পারে, আইকন বানিয়ে ফেলতে পারে, সিগনেচার বানিয়ে ফেলতে পারে, অনেক কিছু করতে পারে। তাই জাস্ট আপনাদেরকে একটু এক্সপ্লোর করতে হবে এই অপশনগুলো। এরপরে আমরা চলে যাই ইনফোগ্রাফিক্স, এবার এটা অনেকে হয়তো বেশ মজা লাগবে, অনেকে হয়তো ইনফোগ্রাফিক্স নিয়ে অনেক ইন্টারেস্টেড। যেহেতু অনেকজনই এখানে নতুন আছেন তাদের জন্য একটু বলে দিই, ইনফোগ্রাফিক্স হচ্ছে ইনফরমেশন এবং গ্রাফিক্স একসাথে বানালে যে জিনিসটা হয়, অর্থাৎ ইনফরমেশনটাই আপনার সুন্দর সুন্দর ছবির মাধ্যমে এক্সপ্রেস করা। আপনার অনেকে হয়তো বা কমিক বই পড়েছেন, জিনিসগুলো বেশ পড়তে মজা না, কারণ ছবির মধ্যে যখন কোনো জিনিস উপস্থাপন করা হয় খুব কিন্তু ভালো লাগে। বইতে যখন কোনো ছবি থাকে আমরা ঘুরে ঘুরে ওই পেজগুলোতে যাই, আরে খুব সুন্দর পিকচার এসেছে। তো আমরা দেখবো যে কীভাবে আমরা বিভিন্ন ইনফরমেশন পিকচারের আকারে দিতে পারি, কারণ আপনি যখন উপস্থাপন করছেন মানুষের সামনে বোরিং ইনফরমেশন দিতে দিতে কিন্তু মানুষ অনেক বোর্ড হয়ে যাবে, একটু যদি পিকচার থাকে মানুষ খুব আগ্রহ নিয়ে দেখবে। তো আমরা এখন দেখবো যে এতক্ষণ ধরে আধা ঘন্টা নিয়ে যে আমরা যেগুলো শিখেছি ওগুলোকে কীভাবে কাজে লাগিয়ে আমরা ইনফোগ্রাফিক্স তৈরি করে ফেলতে পারি। তো ইনফোগ্রাফিক্স তৈরি করার জন্য প্রথমেই আপনার একটা স্ট্রাকচার দরকার আছে। আমাকে আপনি লম্বা একটা পেজ নিলেন, লম্বা একটা পেজে আপনি ফার্স্টে বক্সগুলো করে রাখলেন, যেখানে হেডারটা থাকবে, এখানে ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন, ফোর্থ অপশন। এই অপশনগুলোর মধ্যে আপনি হেডার এবং লেখা আলাদা করে রাখলেন, এবং বাম্পশেটা ফাঁকা জায়গা ওখানে আপনি আপনার রাখবেন পিকচারগুলো। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের হেডিংটা সিলেক্ট করে দিলাম ইনফোগ্রাফিক্সে, কারণ আমরা যখন কোনো একটা তথ্য দেখি, কোনো একটা ভিডিওতে ক্লিক করি, প্রথমে দেখি যে কী লেখা আছে। আমরা অনেক সময় থাম্বনেলটা দেখে ক্লিক করি, কভারটা দেখে ক্লিক করি। তা আপনার উপরে হেডলাইনটা যদি আকর্ষণীয় না হয় মানুষ কিন্তু আপনি ইনফরমেশনটা দেখবে না। তাই প্রথমে একটা আকর্ষণীয় ক্যাচি ইনফরমেশনাল একটা হেডার আমরা দিব, এরপর আমরা লেখাটা দিব, এর ফন্ট ভালোভাবে চুজ করবো যে এই থিমটার সাথে কোনটা যায়। তারপর আমরা ভিজুয়ালস অ্যাড করবো, অর্থাৎ বিভিন্ন আইকন চুজ করবো, এবং যেই লেখা ওই লেখার সাথে অ্যাডজাস্টেন্ট মিনিংফুল সামঞ্জস্যপূর্ণ আইকন চুজ করবো। ফাইনালি আপনার যে কোনো ইনফোগ্রাফিক কিংবা ছবি কিংবা প্রেজেন্টেশন আপনার যদি প্রাণবন্ত করতে হয় আপনাকে কালার দিতে হবে, তাই একটু কালার ছড়িয়ে দিন। এবং কালারের খেয়ালগুলো দেখবেন যে এগুলো চারটে কালারের মধ্যে আবদ্ধ, অ্যাশ, হোয়াইট, অরেঞ্জ অ্যান্ড ফিরোজা কালার। তো আপনার কালার কম্বিনেশন ভালো হতে হবে। ফাইনালি একটু মশলা দিবেন, নিচে একটু ক্লাউড টাউড শহর অ্যাড করে দিলেন, উপরে কিছু বাতি দিলেন, এবং আপনার পুরো ইনফোগ্রাফিক্সটা রেডি হয়ে গেল। তো এতক্ষণ আমরা থিওরি দেখলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এলিমেন্টগুলো কীভাবে আপনার কাজ করে। তো এরপর এক্সাম্পলসে মনে করেন এরকম একটা ইনফোগ্রাফি আমাদের আছে। ইনফোগ্রাফিতে আপনি অনেকে ইজিলি হয়তো বুঝতে পারছেন যে 50% পুরুষ 50% নারী এরকমই কিছু একটা বোঝানো হচ্ছে। তো আমি স্লাইডে যাই, স্লাইডে এখানে দেখবেন যেখানে খালি শেপ, কিছু শেপ এগুলো আমি মনে করেন আলাদা করে নিই, এটা বডিটা আলাদা, আপনি মনে করেন এই শেপটাকে আলাদা একটা কালার দিতে পারেন, রে দিতে পারেন, অথবা আপনি জাস্ট এখানে মহিলার একটা আইকন ডুপ্লিকেট করে সাইন আবার বসালেন, আবার ডুপ্লিকেট করলেন। এখানে এটা মানে কি প্রতি 8 জনের মধ্যে 5 জন নারী 3 জন পুরুষ। তো আপনি এরকম যে শেপগুলো জাস্ট ডুপ্লিকেট করে কিন্তু আপনার বিভিন্ন প্রপোর্শন বোঝাতে পারেন। কীভাবে মনে করেন, আপনি বোঝাতে যাচ্ছেন যে কত শতাংশ পুরুষ, কত শতাংশ নারী, এবং কত শতাংশ তাদের মধ্যে অসুস্থ থাকে মনে করেন বিভিন্ন অসুখে। তা আপনি জাস্ট ওই কালারটা মনে করেন চেঞ্জ করে দিলেন, এটা ব্ল্যাক করে দিলাম, এবং এটা ব্ল্যাক করে দিলাম,
তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেলো, অথবা মনে করেন দুটো পুরুষ আমি ব্ল্যাক করে দিলাম। এখন এটা মানে কি দাঁড়াচ্ছে যে আপনার মনে করেন পপুলেশনের মধ্যে প্রতি আটজনের মধ্যে পাঁচজন নারী, প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন অসুস্থ হয়ে যায়, এর প্রতি আটজনের মধ্যে তিনজন পুরুষ, এর প্রতি তিনজন পুরুষের মধ্যে দুজন অসুস্থ হয়ে যায়। তাই জাস্ট ছোটোখাটো কিছু আইকন, এবং আইকনের মধ্যে দিয়ে আমরা একটা সম্পূর্ণ তথ্য উপস্থাপন করে ফেললাম, জাস্ট কিছু শেপ কালার চেঞ্জ করে দিয়ে। তো এইভাবে আপনি কীভাবে আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগাচ্ছেন সেটার উপর নির্ভর করে যে আপনার প্রেজেন্টেশনটা কত আকর্ষণীয় হবে, মানুষ কত আগ্রহের সাথে আপনার পুরো স্লাইডগুলো দেখবে। তো আশা করি এখন পর্যন্ত অনেক কিছু শিখেছেন, আমাদের ক্লাসে কেমন অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক আরও অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র থাকবে। তাই আশা করি আপনার জলদি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আরও এক্সট্রা মানুষরা সবাই এই ক্লাসে আমরা পার্টিসিপেট করতে পারি। কারণ আমাদের একটা লক্ষ্য হচ্ছে আমাদের দেশে যত জায়গায় মানুষগুলো ট্রেনিংগুলো পাচ্ছে না, তাদের সবার কাছে ট্রেনিংগুলো পৌঁছে দেওয়া। তা আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে আপনারা আমাদের এই লক্ষ্য অর্জনে অনেক সাহায্য করতে পারবেন, আর অনেক মানুষের কাছে এই ফ্রি ট্রেনিংগুলো পৌঁছে যাবে। তো আশা করি আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার করে আবার ফেরত আসবেন। এরপরের এক্সাম্পল হচ্ছে সেমিস্টার নিয়ে। আপনার আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট আছেন তারা অনেকেই জানেন যে সেমিস্টারের শুরুতে অত বেশি প্রেশার থাকে না, তাই এখানে মিটারটা অনেক নিচে, মাঝখানে একটু প্রেশার বেড়ে যায়, মানে সেমিস্টার শেষে একদম ফাইনাল এক্সাম, টার্ম পেপার, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব মিলে একদম প্রেশার তুঙ্গে। তাই এগুলো দেখতে পাচ্ছেন যে আমাকে এই শেপটা, ছোট্ট যে একটা শেপ, এটা জাস্ট আমরা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিয়ে কিন্তু বাকি শেপগুলো তৈরি করেছি। এবং আরেকটা জিনিস লক্ষ্য করা সেটা হচ্ছে কালারগুলো, প্রথমে একটা লাইট কালার, তারপর আরেকটা স্ট্রং কালার, তারপর পুরো রেড। তাই আমরা শেপগুলো বদলে কালারগুলো বদলে বিভিন্ন মিনিং আপনার অডিয়েন্সের সামনে কনভে করতে পারি, এগুলো জিনিস যেন আমরা মাথায় রাখি। এরপরে টপিক হচ্ছে আরেকটা জিনিস যে আপনার টাইম টেবিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল কিছু শেপ, মনে হচ্ছে আপনার টাইম উল্টে দিকে যাচ্ছে। এরকম একটা ম্যাপ থাকতে পারে, মনে করেন আপনি কোনো আন্তর্জাতিক ব্যবসা করছেন এবং বিভিন্ন দেশে আপনার ব্যবসা, তো কোন কোন জায়গায় আপনি ব্যবসা করছেন ওগুলো হয়তো আপনি বলতে যাচ্ছেন। তো মনে করেন আপনি এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় ব্যবসা করবেন। তো আমি তিনটে জায়গায় সিলেক্ট করলাম এবং তিনটে কালার চেঞ্জ করে আমি রেড করে ফেললাম। এখন আমাকে বলতে হচ্ছে না যে আমি কোন কোন দেশে আমি আমার ব্যবসা করছি, জাস্ট একটা পিকচারের মাধ্যমে আমি দাগিয়ে রেখেছি যে আমি কোন কোন জায়গায় আমার ইন্টারন্যাশনাল বিজনেসটা করতে চাই। তাই আমরা যখন উপস্থাপন করবো হয়তো মানুষের সামনে আমরা অনেক কথা বলবো, কিন্তু ওই সিম্পল কথাগুলো আমরা যখন একটু গ্রাফিকের মাধ্যমে দেখাবো মানুষ কিন্তু আরও জিনিসটা গ্রহণযোগ্য করে পাবে। তাই আমরা যেন এগুলো জায়গায় আরেকটু ক্রিয়েটিভিটি দেখানোর সাহসটা করি। এরপর 10 বেসিক্স অফ স্লাইড মেকিং। আমরা এতক্ষণ ডিজাইনিং শিখলাম, কালার শিখলাম, কোথায় স্ট্রাকচার ঠিক করতে হয়, আরও অনেক কিছু শিখলাম, কিন্তু এখন আমরা কিছু বেসিক জিনিসপত্র দেখে নেব। তার আগে আমি আরেক কিছু জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি এইগুলো জিনিস আরও বেশি ডিটেলসে জানতে চান তাহলে www.tenlist.com ওয়েবসাইটে যাবেন, এবং এখানে স্কিল ডেভেলপমেন্ট একটা সেকশন আছে, ওখানে সবগুলো জিনিস লম্বা লম্বা একটা কনসেপ্ট ঘন্টাখানেকে ক্লাসে এক্সপ্লেন করা আছে সম্পূর্ণ ফ্রি। আপনি যান আজকে বা আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে যান যেন সবাই একসাথে শিখতে পারেন। তো এখন চলেন শুরু করি দ্য বেসিক্স অফ স্লাইড মেকিং। স্লাইড মেকিং কিছু ছোটোখাটো জিনিস যেন অনেক সময় আমরা মিস করে যাই। ফার্স্ট জিনিস হচ্ছে ক্লিপ আর্ট না ইউজ করা, মিনিমালিস্টিক আইকন ইউজ করা, ফ্ল্যাট আইকন ইউজ করা। ক্লিপার্স এগুলো এবং এগুলো হচ্ছে ফ্ল্যাট আইকন। ডিফারেন্স হচ্ছে ক্লিপার্স দেখতে অনেকটা কার্টুনিশ, একটু আগের ধাঁচের হবে। আপনি অনেক হয়তো বা ইংলিশ ফর টুডে বই পড়েছেন, ইংলিশ ফর টুডে বইটার মধ্যে যে কার্টুনগুলো দেওয়া থাকে ওগুলো হচ্ছে ক্লিপার, ওগুলো কিন্তু প্রেজেন্টেশনে কাজে দিবে না। প্রেজেন্টেশন যখন দিবেন তখন একটু ফ্ল্যাট আইকন ব্যবহার করবেন, যেগুলো কয়েকটা ফিক্সড কালারে সীমাবদ্ধ এবং জাস্ট ফ্ল্যাট, কোনো থ্রি ডি টাইপ ভাব থাকে না। যদি আপনি থ্রি ডি জিনিস ইউজই করতে চান তাহলে যেন বেশ ভালো একজন ডিজাইনারকে দিয়ে কাজটা করান। এরপর হচ্ছে নেভার ওভারলুক কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে একটা কালারের বিপক্ষে অন্য কালারটা কতটুকু ফুটে উঠছে। তো আপনারা হয়তো ইজিলি সহজেই পড়তে পারছেন নেভার কন্ট্রাস্ট ইট ম্যাটার্স, কিন্তু পড়তে জিনিসটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে ওভারলুক, কারণ এই অরেঞ্জের সাথে এই হলুদটা একদম মিশে গেছে এবং চোখে কোনোভাবেই ধরা খাচ্ছে না। যদি আপনার চোখে ধরা খায় তাহলে আপনার চোখ বেশ ভালো কাজ করছে, কিন্তু সাধারণত আপনি যখন প্রেজেন্ট করবেন আপনার এই বোর্ড থেকে আরও অনেক দূরে 30-40 ফিট দূরে মানুষ বসে থাকবে, তাদের পক্ষে এই কালারগুলোর ডিফারেন্সটা বোঝা কিন্তু বেশ কষ্টকর। তাই আমরা যেন যখন সেম কালার ব্যবহার করবো নিচে আরেকটা কালার ব্যবহার করে দিই যেন জিনিসটা সম্পূর্ণভাবে ফুটে ওঠে। এরপর টিপটা হচ্ছে অলওয়েজ ইউজ ফুল স্ক্রিন এইচডি পিকচার্স। অনেক সময় মানুষ পিকচার ব্যবহার করে এবং ছোট্ট একটা সাইডে কর্নারে রেখে দেয়, কেন ভাই, ভেক্টর তো একদম ফ্রি, আপনি যত ইচ্ছা স্লাইড ব্যবহার করতে পারেন,
তাই ওগুলো যেন আমরা একদম ফুল স্ক্রিনে দিয়ে রাখি, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে। এরপর অলওয়েজ কিপ অ্যান আই অন অ্যালাইনমেন্ট, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। একটা কথা আমরা বলেছিলাম না, যে কিছু কিছু ছোট্টখাট্ট জিনিসে আমরা বুঝতে পারি যে কে প্রফেশনাল ডিজাইনার এবং কে অ্যামেচার ডিজাইনার, কে বিগিনার, এটা কিন্তু একটা জিনিস। তো আমি চাচ্ছি যে কে ধরতে পারেন, জিনিস আমি কী বোঝানোর চেষ্টা করছি। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে ভ্যা কোন ক্ষেত্রে আমরা এগুলো জিনিস ইউজ করবো, কোন কোন রিসোর্স পাবো, কোথায় খুঁজবো আমরা, যে কোনো যদি কোয়েশ্চেন আপনার মাথায় থাকে প্লিজ কমেন্টে টাইপ করে জানিয়ে দেবেন। আমাদের কিন্তু পুরো একটা টিম আছে এবং আমরা কমেন্টগুলো দেখি, এবং আপনার যে কমেন্টে যে আনসারটা দরকার আমরা কিন্তু ফটাফট ওই লিঙ্কগুলো দিয়ে দিব। এবং প্রসঙ্গত বলে রাখি, আপনার যদি এগুলো সাবজেক্টে ফার্দার জানতে ইচ্ছা করেন, মনে করেন আজকে আমরা পাওয়ার পয়েন্ট ক্লাস নিচ্ছি, আপনার মনে করেন গ্রাফিক ডিজাইন নিয়ে জানতে অনেক ইচ্ছা হচ্ছে, তাহলে কিন্তু আপনি টিম স্কুল ওয়েবসাইটে যেতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে যেতে পারেন। ওখানে আপনার ফটোশপ আছে, গ্রাফিক ডিজাইনিংয়ের জন্য সবথেকে পরিচিত যে সফটওয়্যারটা, কিংবা আপনি পাওয়ার পয়েন্ট ক্লাসে যেতে পারেন, যেখানে আমরা পুরো গ্রাফিক ডিজাইনে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, কার্ড ডিজাইন কীভাবে করতে হয়, কীভাবে কভার ডিজাইন করতে হয়, কীভাবে পোস্টার ডিজাইন করতে হয়। তাই আমরা কিন্তু কমেন্টের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনার যে লিঙ্কগুলো দরকার হয়, কোনো স্পেসিফিক ক্লাসের লিঙ্ক দরকার হয় কিংবা স্পেসিফিক গ্রুপের লিঙ্ক দরকার হয়, মনে করেন অনেকে স্কিল ডেভেলপমেন্ট ল্যাব জয়েন করতে যাচ্ছেন, আপনারা অনেকে হয়তো পারে ডিজাইন করেন, ডিজাইনগুলো সাবমিট করার জায়গায় খুঁজছেন, তো স্কিল ডেভেলপমেন্ট ল্যাব এরকম একটা গ্রুপ যেখানে আপনারা আপনাদের ডিজাইনগুলো সাবমিট করতে পারেন। তাই আপনার যদি ল্যাবটা দরকার হয় বলেন যে ভাই এটা লিঙ্কটা দেন, কমেন্ট লিঙ্কগুলো স্ট্রেট দেওয়া থাকবে, বা অন্য যে কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। এরপর আমরা যে জায়গাটা ছিলাম, অলওয়েজ কিপ অ্যান আই অন অ্যালাইনমেন্ট, এটা জিনিস খেয়াল করেন, অলওয়েজ কিপ অ্যান আই অন, এগুলো এক লাইনে আছে, খালি অ্যালাইনমেন্টে একটু ডানে সরে গেছে। আপনি যখন পাওয়ার পয়েন্টে বিভিন্ন টেক্সট দেবেন দেখবেন যে বিভিন্ন জিনিস এই সাইড ওই সাইড চলে যাচ্ছে, একটু এই সাইড ওই সাইড দেখলে কিন্তু বোঝা যায় যে কে আসলে একদম আনারি এবং কে একদম প্রফেশনাল। তাই আমরা যেন সবগুলো এক লাইন বরাবর রাখি, মার্জিন যেন মেনটেন করি। এগুলো হয়তো শুনতে মনে হবে যে ভাই এগুলো তো এসএসসি এইচএসসি আমি শুনে আসছি, কিন্তু এগুলো কিন্তু বড় বড় ডিফারেন্স ক্রিয়েট করে। ইউজ নো মোর দেন টু ফন্টস, আমরা তো একটু আগে দেখলাম যে ফন্ট কোথা থেকে ডাউনলোড করতে হয়, যদি কেউ ভুলে থাকেন যে ভাই ফন্ট কোথা থেকে পাবো, লিঙ্কগুলো নিচে দেওয়া হচ্ছে, এক হচ্ছে dafont.com আর হচ্ছে fontsquirrel.com। তো ফন্ট যখন আমরা ব্যবহার করবো আমরা যেন দুটা বেশি ডিফারেন্ট ফন্ট ব্যবহার না করি, অর্থাৎ এইখানে একটা ফন্ট ব্যবহার করছেন মনে করি আপনার হাতে লেখা আরেক টাইপের ফন্ট, ওইটা আরেক টাইপে ইউজ করছেন, আমরা যেন দুটা বেশি ফন্ট ব্যবহার না করি। তাহলে অনেক সময় মনে হবে যে একটু হাবিজাবি জিনিস মনে হচ্ছে, যেখান থেকে ফন্ট পছন্দ হয়েছে ওই জিনিসটা এখানে এনেছে, তাই আমরা যেন দুটা বেশি ফন্ট ব্যবহার না করি। অ্যাভয়েড ফ্ল্যাশি ট্রানজিশনস, ট্রানজিশনস মানে হচ্ছে আপনার এক স্লাইড থেকে যেন অন্য স্লাইডে যাবে মাঝখানে একটা অ্যানিমেশন হবে, তো না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ট্রানজিশন আসলে জিনিসটা কেমন। মনে করি আমি স্লাইডে চুজ করলাম, উপরে একটা ট্যাব আছে, ট্যাবটার নাম হচ্ছে আপনার ট্রানজিশন, এই হচ্ছে ট্রানজিশন ট্যাব। তো ট্রানজিশন ট্যাবের আন্ডারে অনেকগুলো অ্যানিমেশন পাবেন, ফেড অ্যানিমেশন, পুশ অ্যানিমেশন, আপনি একটা স্লাইড অন্য স্লাইডকে ঠেলে উপরে পাঠিয়ে দিল, ওয়াইপ অ্যানিমেশন, স্লাইড সরে আসলো, স্পিড অ্যানিমেশন মাঝখান থেকে খুলে গেল জিনিসটা, আনকভার অ্যানিমেশন, উপর থেকে একটা কার সরিয়ে ফেলে এরকম একটা অ্যানিমেশন, আরও অনেক টাইপের অ্যানিমেশন আছে। আমরা জাস্ট এক্সপ্লোর করি যে কী কী আছে, এটা হচ্ছে হানিকম অ্যানিমেশন, মধুর মধুমক্ষির মতো এরকম ঘুরে ফিরে আসবে, গ্লিটার অ্যানিমেশন আছে, ঝিকিমিকি ঘুরে 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 আসছে, আপনার অনেকে হয়তো বা বিভিন্ন পোস্টে দেখেছেন, বিলবোর্ড দেখেছেন, যেগুলো ঘুরতে 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 স্লাইড চেঞ্জ হয়, তো এরকম ব্লাইন্ডস আছে এরকম ঘুরে চেঞ্জ হয়ে গেল, আপনার চেকার বোর্ড আছে সবগুলো কার্ড বদলে দিয়ে, ডিজলভ আছে, ডিজিটাল একটা ইফেক্ট কিন্তু এখানে আছে, আর একটা হচ্ছে ওরিগামি, আপনি পুরো জিনিসটা মোচড়ে একটা পাখি মেরে উড়ে মারলো, কিংবা আপনার এরোপ্লেন আছে পুরো স্লাইডটাকে এরোপ্লেন বাইরে ছুঁড়ে মারলো। তো আপনি যে কোনো টাইপের অ্যানিমেশন কিন্তু এখানে দিতে পারেন, কিন্তু সাজেশন এটা হবে যে আমরা যেন এরকম ফ্ল্যাশি বেশি চোখে পড়ে চোখ ধাঁধানো এরকম যেন অ্যানিমেশন ব্যবহার না করি। কেন? কারণ আমরা যে স্লাইডটা ডিজাইন করছি এটা কিন্তু পুরাতন দিনের বিয়ের কোনো ভিডিও না, যেখানে আপনার ঝিকিমিকি ডিজাইন হবে, গুলগুলি করে আসবে, ওগুলো কিন্তু আপনার মনোযোগটা অনেক সময় অন্যদিকে নিয়ে যাবে। আপনি যখন প্রেজেন্ট করছেন, কথাবার্তা বলছেন, আপনার সবার ফোকাসটা নিয়ে রাখা উচিত হচ্ছে আপনার নিজের দিকে। আপনি যদি বেশি অ্যানিমেশন ইউজ করেন আপনার অডিয়েন্স ওইদিকে ফোকাস করবে, আপনি কী বলছেন ওটা অনেক সময় মানুষ নোটিস করবে না। তাই আমরা যেন একদম সিম্পল কাট কাট প্রেজেন্টেশনে ট্রানজিশনগুলো ব্যবহার করি। এবং আরেকটা বড় সমস্যা হয়, অনেকে যখন ইউটিউবে অ্যানিমেশন ব্যবহার করে তারা যখন
উল্টো দিকে যায় তাদেরকে বারবার ক্লিক করতে হয় যে আগে কোথায় সাইটে গেলে কোথায় সাইটে গেলে, এবং মাঝখানে অনেক ম্যাল ফাংশন হয়। তাই বেস্ট হবে যে আপনি যেন কাটকাট অ্যানিমেশনগুলো ব্যবহার করেন। এরপরে আমাদের যে জিনিস আছে সেটা হচ্ছে ডোন্ট স্টাফ স্লাইডস উইথ টেক্সট। এই জিনিসটা অনেকেই রিলেট করতে পারে, অনেকেই এটা জীবনে হয়তো হয়েছে। আপনি ইউনিভার্সিটি গেছেন, গ্রুপ করেছেন, কালকে হয়তো বা আপনার সাবমিশন, রাত 2টা বাজে, কেউ আর আপনার অনলাইনে নেই, কেউ কিছু করে নেই, তো আপনি একা আছেন এবং আপনাকে পুরো প্রেজেন্টেশনটা বানাতে হবে। ওই টাইমে কী করে, টার্ম পেপার নেয়, গুগলে সার্চ করে, কপি করে সব জায়গায় এখানে পেস্ট করে, পুরো স্লাইড ভর্তি করে টেক্সট দেয়। অ্যান্ড জিনিস হচ্ছে এই জিনিসটা আমি যখন বলছি আমার সামনে ওরা তিনজন আছে, ওরা তিনজনে কয়েকজন বুঝতে পারছে, বেশ রিলেটেবল। আমি নিজেও জানি কারণ কালকে আমাকে প্রেজেন্টেশন বানাতে হবে এবং আমার ফ্রেন্ডরা বাইরে চিল করছে। কিন্তু আপনি যখন এটার প্রেজেন্টেশন বানাবেন সব জিনিস যেন না দিয়ে দিই আমরা, যে মেইন পয়েন্টগুলো আছে ওগুলো খালি আমরা এখানে তুলে ধরবো। ফর এক্সাম্পল আমাদের মেইন পয়েন্ট কি, প্রেজেন্টেশন জুড়ে যেন আমরা টেক্সট না দিই, তাই জন্য আমরা উপরে লিখে দিলাম ডোন্ট স্টাফ ইওর স্লাইডস উইথ টেক্সট, এক নজরে যেন বোঝা যায়। তা আমরা যেন একদম মিনিমালিস্টিক ব্যবহার করি, যেন মানুষ এক নজরে বুঝতে পারে আমরা কী বলার চেষ্টা করছি। এরপর হচ্ছে কিপ কনসিস্টেন্সি ইন ইয়োর স্লাইডস। তো বেসিক্যালি আজকে কিন্তু আমরা অনেকগুলো ডিফারেন্স দেখলাম যে প্রফেশনাল ডিজাইনার এবং অ্যামেচার ডিজাইনারদের পার্থক্যটা কী। এটা আরেকটা পার্থক্য, আপনার স্লাইডগুলোর মধ্যে যেন সামঞ্জস্য থাকে। আপনি যদি একটু স্লাইডগুলো খেয়াল করেন তাহলে দেখবেন আমরা যখন স্লাইড মেকিং নিয়ে শিখছি, লাস্ট কয়েকটা স্লাইডের মধ্যে কিন্তু মাত্র 4টে কালার ছিল, অরেঞ্জ, হোয়াইট, অ্যাশ এবং ব্ল্যাক, একটু ডার্কার টোন ইউজ করা হয়েছে। তো এই কয়েকটা টোনের মধ্যে কিন্তু আমরা এই স্লাইডগুলো ডিজাইন করেছি। তাই মনে হচ্ছে যে আমরা একজন মানুষই বসে বসে ডিজাইন করেছি। অনেক সময় হয় যে একজন ডিজাইন করছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টেম্পলেট আনে, সবগুলো একদম খিচুড়ি পাকিয়ে ফেলে, মনে হয় যে এক জায়গা থেকে জোড়াতালি লাগানো হয়েছে। অনেক সময় টিচাররা ধরে ফেলে যে তুমি অন্য কোনো জায়গায় হয়তোবা কপি করেছো। তা আমরা যেন জিনিসগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি রাখি, একটা সামঞ্জস্য রাখি, যেন মনে হয় যে আমরা স্লাইডগুলো নিজেরাই ডিজাইন করে ফেলেছি। এরপর হচ্ছে মেনটেন প্রপার কালার প্যালেটস, অর্থাৎ আমাদের কালারটা যেন ঠিক থাকে। এবং আপনার অনেকেই হয়তো জিনিসটা খেয়াল করেছেন, বিভিন্ন ব্র্যান্ড স্পেসিফিক কিছু কালার ব্যবহার করে এবং কালার দিয়ে কিন্তু অনেক সময় ব্র্যান্ড বোঝা যায়। ফর এক্সাম্পল আপনি যদি এখন 10 মিনিটসের ভিডিও দেখেন তাহলে অনেক সময় হয়তো খেয়াল করছেন এটা সব লাল জিনিসপত্র রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের মেইন কালার। আপনি অনেক সময় বিভিন্ন ডিজাইন দেখবেন, দেখে মনে হবে যেটা রেড ব্যবহার করা হচ্ছে। তো বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে বিভিন্ন কালার কম্বিনেশন কিন্তু আগে থেকে দেওয়া থাকে, তাই আপনি এই কালারগুলো দেখেই বুঝতে পারবেন যে কোন ব্র্যান্ড কিসের কথা বলার চেষ্টা করছে। কিপ অ্যানিমেশনস সিম্পল, নেভার গো ওভারবোর্ড। অনেকে প্রথমে একটা ঝিনমিনের ইফেক্ট দেয়, তারপরে কোনো জিনিস উড়ে আসবে, তারপরে টেক্সট আসবে, এটা আপনার সময় খায়, অন্যদিকে মানুষের ফোকাস অন্যদিকে চলে যায়। তো আমরা যেন বেশি অ্যানিমেশন না ব্যবহার করি যদি না আপনি ভিডিও বানান। এরপর আমরা ক্লাসে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টে চলে যাবো, সেটা হচ্ছে আমরা এখন অ্যানিমেশন দেখবো পাওয়ার পয়েন্টের মধ্যে। এবং অ্যানিমেশন শুরু করার আগে আমি চাচ্ছি যে আপনারা যারা এখন ক্লাসে প্রেজেন্ট আছেন জলদি করে ভিডিওটা শেয়ার করে দেন, যেন ক্লাসের ইন্টারেস্টিং অ্যানিমেশন পার্টটা সবাই একসাথে পার্টিসিপেট করতে পারি। এবার সবার জন্য এখন একটা ফটাফট কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা যারা এসএসসি কিংবা এইচএসসিতে আছেন অনেকে হয়তো আনসার করতে পারবেন। কোন অবস্থানে পেন্ডুলামটির বেগ সবচেয়ে বেশি? এটা কিন্তু পাওয়ার পয়েন্টে ডিজাইন করা এবং খালি একটা স্প্রিন অ্যানিমেশন দেওয়া আছে এবং জিনিসটা খালি এদিক ওদিক যাচ্ছে, এটার মাধ্যমে আমরা একটা কুইজ তৈরি করে ফেলেছি। এবং যারা এখানে প্রেজেন্ট আছেন, যারা এখন পড়াশোনা করেন, অনেকেই হয়তো বলতে পারবেন যে কোন জায়গাটায় এই পেন্ডুলামটির স্পিড সব থেকে বেশি। তাই আমি বলবো না, আপনার কমেন্টে টাইপ করে জানিয়ে দেবেন যে কোন জায়গাটায় পেন্ডুলামটির স্পিড সব থেকে বেশি। আপনি যে পাওয়ার পয়েন্টে এটা আপনি গাড়ি অ্যানিমেশন করতে পারেন, এবং আপনার যে গেম খেলেছেন, বিভিন্ন রেসিং গেম খেলেছেন, তাই এটা সেম ইফেক্ট কিন্তু অনেক সময় দেখেছেন। গাড়িটা কিন্তু এক জায়গায় খালি দাঁড়িয়ে আছে, দাঁড়া থাকলেও মনে হচ্ছে গাড়িটা সামনে যাচ্ছে, কেন? কারণ বাকি সব আমরা অ্যানিমেশন দিয়ে সরিয়ে ফেলছি, চাকাটা জাস্ট ঘুরিয়ে ফেলছি এবং মনে হবে গাড়িটা সামনে যাচ্ছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, এটাকে প্যারাল্যাক্স ইফেক্ট বলে। যারা অ্যানিমেশন নিয়ে আগ্রহ রাখেন, যেসব নিয়ে একটু খুঁটিনাটি জিনিস আলোচনা করেন, তারা জিনিস বেশ মজা পাবেন। কাছের বাড়িঘরগুলো বেশ দ্রুত যাচ্ছে, পিছের পাহাড়গুলো অনেক আস্তে ধীরে যাচ্ছে, কারণ দূরের জিনিস আমাদের চোখের দৃষ্টিতে আস্তে আস্তে নড়ে, কাছের জিনিসগুলো দ্রুত যায়। তাই আরও কাছে এই ক্যাকটাস গাছগুলো দ্রুত চলে যাচ্ছে, তার চেয়ে স্লো যাচ্ছে বাসাগুলো, তার চেয়ে স্লো যাচ্ছে পিছের পাহাড়গুলো। তো এটাতে আমরা একটা ডেপথ অফ ফিল্ড তৈরি করেছি, যেন মনে হয় যে এটার মধ্যে একটা 3D ইফেক্ট আছে। এরপর চাইলে আপনি এরকম ট্রেন ডিজাইন করে ফেলতে পারেন, জাস্ট একটা শেপ বানালেন এরকম ট্রেনের মতো,
ট্রেন্ডে চলতে থাকবে। অ্যান্ড বললেন যে ভাই এলে তো বুঝলাম, কিন্তু ভাই তৈরি করে কেমনে? তো আপনি দেখে যান সিম্পল কিছু হ্যাক দেখিয়ে দিই। মনে করেন এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা টেলিকাস্টার আছে, প্রম্পটার আছে, এবং এখানে কিপ হাসলিং পরিশ্রম করতে থাকবে, এরকম একটা কথা বলছে। তো এরকম সেটা কীভাবে হলো? আমরা যেটা স্লো মোশনে দেখাই, এখানে যে একটা শেপ আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, পুকপাক পুকপাক করছে, ওই জিনিসটাই যখন আমরা একদম স্পিডে দিয়ে দিব তখনই মনে হবে যে এই জিনিসটা একটা সিনেমা মতো একটা ইমেজ দেখাচ্ছে। তো সিম্পল ইফেক্ট, স্পিড বাড়লে কমালে কিন্তু জিনিসটা চলে আসবে। এবং যারা অপশনটা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি জলদি করে ইফেক্ট অপশনটা দেখে দিই। আপনি যে কোনো অ্যানিমেশন যখন করবেন, অ্যানিমেশন করার জন্য আপনাকে ওই শেপটা সিলেক্ট করতে হবে। আমি এই শেপটা সিলেক্ট করে ফেললাম। এরপর আপনার উপরে অ্যানিমেশনস ট্যাব আছে, অ্যানিমেশনস ট্যাবে আপনাকে যেতে হবে। তারপর ডান পাশে দেখবেন অ্যানিমেশন পেন আছে, অ্যানিমেশন পেনে ক্লিক করলে আপনার অ্যানিমেশনের বিভিন্ন ইফেক্ট আপনার ওই ডান সাইডে চলে আসবে। তারপর এখানে আপনি অনেক টাইপের ইফেক্ট দিতে পারবেন। আপনি চাইলে এখানে টগল ডাউন করলে আরও বেশি অপশন চলে আসবে, ইফেক্ট অপশনসে গেলে ওর চেয়ে বেশি অপশন চলে আসবে। তাই এটা যেহেতু বেসিক মাস্টার ক্লাস, আমি অত গভীরে যাচ্ছি না। যারা অ্যাডভান্স অ্যানিমেশন করতে যাচ্ছেন তার ওই অপশনগুলি এক্সপ্লোর করে যেতে পারেন এবং আরও ভালো ভালো অ্যানিমেশন এখানে পুল অফ করতে পারেন। এরপর আমার খুব প্রিয় একটা অ্যানিমেশন এখানে দেখায়। আপনারা হয়তো সবাই এখানে দেখতে পাচ্ছেন যে একটা পতাকা, একটা ফ্ল্যাগ, কিন্তু এই যে ফ্ল্যাগে যে এই ওয়েভি অ্যানিমেশন, এটা কীভাবে হচ্ছে? আপনারা জেনে অবাক হবে যেটা আসলে কোনো এরকম স্কুইশি কোনো এলিমেন্ট না, এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড রেক্ট্যাঙ্গেল, একটা আয়তক্ষেত্র যেটাকে আমরা অ্যানিমেশন দিয়ে আনছি। এক্সাম্পল, এ হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের উপর আমাদের এটাকে কিছু ব্ল্যাক আমরা ডিজাইন করেছি, ওয়েভ বানিয়েছি আমরা, এগুলো কনস্ট্যান্টলি যাচ্ছে আসছে। এবং যখনই আমরা এই কালো অংশগুলোকে সাদা করে দিলাম, সাদা করলে মিশে যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে, সাথে সাথে জিনিসটা ফ্ল্যাগ হয়ে গেল। তো অনেক সময় দেখে হয়তো মনে হতে পারে যে এটা কীভাবে হলো, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে একটা ইলিউশন, একটা ম্যাজিকের মতো। যারা পিছিয়ে আছে, বাহাইন্ড দ্য সিন আছে, আপনারা যারা ক্লাসটা করছেন তারা কেউ বুঝতে পারবেন যে এটা আসলে কী ট্রিক দিয়ে করা হয়েছে। এরপর একটা অ্যানিমেশন ট্রিক, আপনি সবাই দেখতে পাচ্ছেন যে একটা গ্লোব, এর মধ্যে পৃথিবীটা ঘুরছে, দেখে মনে হচ্ছে ঘুরছে কিন্তু আসলে কিন্তু কোনো কিছু ঘুরছে না। এটা বাহাইন্ড দ্য সিনস হচ্ছে এইটা, এটা দুটো ম্যাপ দেওয়া আছে, দুটো ম্যাপ যখনই শেষ হচ্ছে আবার প্রথমটা শুরু হচ্ছে, এটা কন্টিনিউসলি চলছে আর চলছে আর চলছে, কিন্তু এটা পিছিয়ে চলছে। কিন্তু যখন আমরা ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে মনে হচ্ছে যে জিনিসটা আস্তে আস্তে ঘুরছে। তো আপনি কোন জিনিস ব্যবহার করছেন, রিপিট করছেন, ঢেকে ফেলছেন, এগুলোর উপর নির্ভর করছে যে আপনার অ্যানিমেশনটা কত সুন্দর হবে। হয়তো বা আপনি আপনার প্রেজেন্টেশনে কোনো ডিভাইস দেখাচ্ছেন, কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোনো মেশিন তৈরি করলে, কোনো রোবট তৈরি করলে, ওগুলো এলিমেন্টগুলো এভাবে আপনি দেখাতে পারেন। তাই নট নেসেসারিলি সবাইকে অ্যানিমেশন জানতে হবে, সবাইকে ডিজাইন জানতে হবে। এটা মাস্টার ক্লাসের মধ্যে আপনি জেনে ফেললেন যে পাওয়ারপয়েন্টের মধ্যেই সব কিছু করা যায়। এবং এগুলোর উপর যদি আপনি ডিটেলস জানতে চান যে অ্যানিমেশনটা কীভাবে করা হলো, ডিজাইনটা কীভাবে করা হলো, তাহলে 10 মিনিট স্কুল ওয়েবসাইটে যেতে হবে, www.10minutschool.com ওয়েবসাইটে। স্কিল ডেভেলপমেন্ট সেকশনে আপনার পাওয়ারপয়েন্টে পুরো একটা কোর্স দেওয়া আছে, 2 মাসের ফ্রি কোর্স, পুরোটা ডিটেলসে দেওয়া আছে। তা এই ক্লাসে যদি কারো কৌতূহল থাকে যে ভাই আমি এটা নিয়ে আরও বেশি জানবো, তাহলে কমেন্টে জানিয়ে দেন যে ভাই এটা নিয়ে লিঙ্কটা কোথায় দিয়ে দেন, তাহলে আমাদের কমেন্টে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, লিঙ্কে যেয়ে আপনি সেখানে শিখা শুরু করে ফেলতে পারেন। তো আবার বলে ফেলি যে যারা যারা ভিডিওতে এখনও আছেন, জলদি করে ভিডিওটা শেয়ার করে দেন, যেন এরপরে এক্সাইটিং পার্টগুলো আমরা সবাই একসাথে পার্টিসিপেট করতে পারি। তো এরপরের স্লাইডে চলে যাই আমরা। এখানে সবাই আমরা একটা বৈদ্যুতিক সার্কিট হয়তো দেখতে পাচ্ছি, এবং মনে হচ্ছে কারেন্ট এভাবে এভাবে যাচ্ছে, কিন্তু আসলে কোনো কারেন্ট যাচ্ছে না। ইট ইজ একটা জায়েন্ট পাই, এবং পাইটাকে যখন আমরা সাদা করে দিই তখন ওই কারেন্টটাকে ঢেকে ফেলে, এবং মনে হচ্ছে যে একটা কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো করছে। কিংবা এখানে মনে হচ্ছে স্ক্রিনের মধ্যে দিয়ে অনেক কিছু স্ক্রোল হচ্ছে। আমরা তো এখন ইদানিং মডার্ন জেনারেশন, 2-3 ঘন্টা আমরা স্ক্রোল করে কাটিয়ে দিই। আপনারা না, আপনারা বেশ ভালো কাজ করছেন, এগুলো লাইভ ক্লাস করছেন, শিখছেন, ডিজাইনিং শিখছেন, অ্যানিমেশন করছেন। তো তাদের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট যে স্কুল হচ্ছে, স্কুল কীভাবে হচ্ছে, জাস্ট একটা সাদা ইফেক্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যে সে একটু বিহাইন্ড দ্য সিনসে দেখায়। আমাদের এখানে একটা শেপ ছিল, এই শেপটা আমি যদি কালার চেঞ্জ করে দিই তাহলে দেখবেন রেড, এই শেপটা দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। এই জিনিসটা যখন সাদা করে ফেলা হয় এবং অ্যানিমেশনটা প্লে করে ফেলা হয়,
তখন আমরা দেখতে পারি যে এলিউশন তৈরি হয়ে যাচ্ছে, যে মনে হচ্ছে ল্যাপটপের মধ্যে আমরা স্ক্রল করছি। তো আমরা একটু পরে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন নিব, এবং আমি চাচ্ছি যে আপনারা আপনাদের যেসব জিনিস নিয়ে বেশ স্ট্রাগল করেন, মনে করেন প্রেজেন্টেশনের সময় কী বলবো, কী দিয়ে শুরু করবো, রিসোর্সেস কী কী, ওগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে চটফট প্রশ্নগুলো করে ফেলেন। একটু পরে কিন্তু আমরা সব রিসোর্স নিয়ে আলোচনা করব, এবং ক্লাসের শেষের দিকে আমরা প্রেজেন্টেশনে কীভাবে উপস্থাপন করব ওগুলো কিছু হ্যাক্স আমরা জেনে নেব, যেগুলো আপনার লাইফে কাজে লাগবেই লাগবে। অনেকেই হয়তো বা ইউনিভার্সিটি লাইফ শুরু করবেন, কিংবা অনেকে হয়তো বা কর্পোরেট ওয়ার্ল্ডে জয়েন করবেন, সবাইকে কিন্তু উপস্থাপন করতে পারবে। তাই উপস্থাপন কীভাবে করতে হয় সেই হ্যাক্সগুলো যদি জেনে রাখি তাহলে কিন্তু সবারই অনেক ভালো হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি হয়তো বা পৃথিবীর অনেক ভালো একজন ডিজাইনার হতে পারেন, কিন্তু আপনি আপনার যদি ডিজাইনগুলো, আপনার আইডিয়াগুলো যদি মানুষের সামনে উপস্থাপন না করেন, মানুষ কীভাবে বুঝবে যে আপনি ভালো পারেন কাজগুলো? তাই আমরা যেন এই প্রেজেন্টেশনটা শিখি, যে আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি, আমাদের আইডিয়াগুলো, আমাদের ট্যালেন্টগুলো মানুষকে জানাতে পারি যে আমিও পারি, সবাই নিয়ে যে জায়গাটায় পৌঁছানোর স্বপ্ন ওই জায়গায় যেন পৌঁছতে পারে। আমরা আমাদের নেক্সট সেগমেন্টে পৌঁছে যাই। এখানে আমাদের একটা গাড়ি আছে, গাড়িটা ঠিক এখন সবাই মোটামুটি বুঝতে পারবে যেখানে কী টাইপের অ্যানিমেশন ইফেক্ট দেওয়া হচ্ছে। এখানে একই লাইন যাচ্ছে আবার ফেরত আসছে, যাচ্ছে আবার ফেরত আসছে, বলছে ওইটা সাদা একটা শেপ দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। আরেকটা শেপ, নেভার গিভ আপ, কখনো হার মানবা না। এইটা কীভাবে করা হচ্ছে, লাইটটা একটু জুম আউট করলে বুঝতে পারছি, লম্বা একটা পাই শেপ, ওটা মাঝখানটা ফুটে করা আছে, ও ফুটো মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে নেভার গিভ আপ দেওয়া আছে। এটাই যখন আমরা জুম ইন করে দিচ্ছি তখন আমাদের এই আগে ইফেক্টটা চলে আসছে। তাই অনেক সময় হয়তো আমরা অনেক ডিজাইন দেখেছি, অনেক অ্যানিমেশন দেখেছি, ভিজুয়াল ইফেক্টস দেখেছি টিভিতে, অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, কিন্তু আজকে আমরা হয়তো একটু বিহাইন্ড দ্য সিনস দেখছি যে এগুলো আসলে কীভাবে তৈরি করা হয়। এরপরে আমরা প্র্যাকটিক্যাল পাওয়ার পয়েন্ট সেশনে চলে যাব। এবং অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া টেকনিক্সগুলো জয়েন করতে চাই, কীভাবে জয়েন করবো? তো জয়েন যদি কেউ করতে চান, মনে করেন অনেকে ডিজাইনিং পারে, অনেকে অ্যানিমেশন পারে, তো তাদের জন্য আমার দুইটা সাজেশন থাকবে। একটা হচ্ছে টেকনিক্স স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব আছে, সেখানে আপনার জয়েন করতে পারেন। সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ, কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা জয়েন করতে পারেন, আপনাদের কাজগুলো ওখানে দিতে পারেন, কারণ সেখানে কিন্তু অনেক প্রফেশনাল মানুষ কাজ করে। আপনার ডিজাইন যদি তাদের ভালো লাগে তাই কিন্তু আপনি অনেক কাজ পেয়ে যাবেন। এবং আপনারা যারা টেকনিক্স স্কুলে সরাসরি জয়েন করতে চান, www.tenminschool.com ওয়েবসাইটে যাবেন, ঠিক নিচে জয়েন অ্যাজ বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন, তাহলে আপনার জয়েনিংয়ের অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হবে। তো আমরা আমাদের স্লাইডে আবার ফেরত যাই, এবং যাওয়ার আগে জলদি করে ভিডিওটা শেয়ার করে দেন, কারণ এখন তো প্র্যাকটিক্যাল খুব খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, যেটা অনেকজন মানুষের লাইফে অনেক কাজে লাগবে। তো আশা করি আপনার ভিডিওটা শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবে। তো প্র্যাকটিক্যাল পাওয়ার পয়েন্ট, আমাদের বিভিন্ন সার্টিফিকেট যদি ডিজাইন করতে হয়, আপনি জাস্ট অনলাইনে সার্চ করবেন সার্টিফিকেট ডিজাইন, ডিজাইনের উপর আপনি জাস্ট পাওয়ার পয়েন্টে বিভিন্ন লেখা চেপে দেবেন, পিকচার দিয়ে দেবেন, এবং আপনার সার্টিফিকেটটা ইজিলি ডিজাইন হয়ে যাবে। বিভিন্ন মনে করেন ভিডিও থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছেন, থাম্বনেলটা স্ক্রিনশট নিলাম, আমাদের ক্লাসে আগে যে এক্সপ্লোর করলাম, স্ক্রিনশট নিয়ে কালার কম্বিনেশন করে টেক্সট অ্যাড করলে কিন্তু হয়ে যায়। এখন একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, এখন খুব মনোযোগ দিয়ে দেখেন, জিনিস হচ্ছে অনেককে অনেক প্রজেক্ট সাবমিট করতে হয় যেগুলোতে তাদের অ্যানিমেশন দেখাতে হয়, যে সবাই তো অ্যানিমেশন জানি না, অ্যানিমেশন শিখতে অনেক দিন লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক মেধা লাগে। কিন্তু আপনি অ্যানিমেশন না জানা থাকলে কিন্তু অ্যানিমেশন অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে, সেইটা এখন আমরা দেখাবো। অনলাইনে সার্চ দিবেন গিফ অথবা জিফ, জিআইএফ, জিআইএফে আপনি এরকম বিভিন্ন অ্যানিমেটেড পিকচার পাবেন, গুগল ইমেজেসে এই টাইপের অনেক অ্যানিমেটেড পিকচার পাবেন, ওগুলো জাস্ট ডাউনলোড করেন। ডাউনলোড করার পর মনে করেন আপনি ট্যুরিজমের ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনি জিফটা ডাউনলোড করলেন, এরপর এটার উপর কিছু টেক্সট অ্যাড করে দিলেন, উপরে লোগো বসিয়ে দিলেন, এবং আপনার একটা ফুল অ্যাডভার্টাইজমেন্ট এখানে রেডি হয়ে গেল। এরপর আপনি যদি একটা ভিডিও হিসেবে ডাউনলোড করবেন, রেন্ডার করবেন, তারপর একটা ভিডিও রেন্ডার হয়ে গেল। এবং যারা চিন্তা করছেন যে ভাই পাওয়ার থেকে ভিডিও কীভাবে বানাবো, তাদের জন্য আমি ভিডিও অপশনটা দেখিয়ে দিই। আপনারা ফার্স্টে এরকম একটা জিফ কিংবা অ্যানিমেশন বানাবেন, ফাইলে যাবেন, উপরের ট্যাবে ফাইলে আন্ডারে দেখবেন সেভ অ্যাজ বলে একটা অপশন আছে, সেভ অ্যাজে ক্লিক করি, তারপর আমরা ব্রাউজ করবো কোথায় আমরা সেভ করবো। সেভ করার পর সেভ অ্যাজ ট্যাব দেখবেন একটা অপশন আছে, এখানে আমরা টগল ল্যাম্পগুলো অনেক টাইপের ফর্ম্যাট আছে, আপনি চাইলে এটাকে পিকচার ফর্ম্যাট হিসেবে সেভ করতে পারেন, পিকচার প্রেজেন্টেশন হিসেবে,
আপনি চাইলে এটাকে পিডিএফ সেভ করতে পারেন যেন সবাই পড়তে পারে, আপনি চাইলে এটাকে জেপ্যাক ফাইল ইন্টারচেঞ্জ ফর্ম্যাট হিসেবে সেভ করতে পারেন, যা জানেন এর বিষয়ে সম্পূর্ণ হবে। জেপ্যাক হচ্ছে আপনার পিকচার ফর্ম্যাট, অর্থাৎ এই ছবিটা মনে করে আপনি দিতে যাচ্ছেন মানুষকে, আপনার স্লাইডে একটা পিকচার তুলে কাউকে আপলোড দিবেন, তাই জাস্ট জেপ্যাক দিয়ে আপনি সেভ করলে একটা পিকচার আপনি পেয়ে যাবেন। যারা ভিডিও যাচ্ছেন, ভিডিও করার জন্য ইম্প্যাক্ট ফোর ভিডিও ফর্মে ক্লিক করলে আপনার পুরো প্রেজেন্টেশনটা একটা কমপ্লিট ভিডিও ফাইল হিসেবে রেন্ডার হয়ে যাবে। তাই আমরা যদি অ্যানিমেশন নাও জানি, এটা কিন্তু এখন আমাদের কোনো দুর্বলতা না, কারণ এই ক্লাসটা করার পর আপনি জেনে পেয়েছেন যে কীভাবে আমরা জিফ দিয়ে অ্যানিমেশন বানাতে পারি, ভিডিও বানাতে পারি। তো এরপরে আমরা একটা প্রজেক্ট দেখাই, মনে করেন 10 মিনিট করে সাইন আপ করাতে হবে। তো সাইন আপ করার জন্য আমরা গেম রেডি করবো, তো আমরা অ্যানিমেশন তৈরি করে ওইটা দিয়ে সাইন আপ করার প্রসেসটা এক্সপ্লেন করব। তো এখানে আমরা বিভিন্ন টেক্সট দিচ্ছি, টেক্সট দেওয়ার সাথে সাথে একটা রকেট আমরা তৈরি করছি অ্যানিমেশন দিয়ে। রকেট তৈরি হচ্ছে, সাইন আপ হচ্ছে, এবং যখনই কেউ সাইন আপ করবে রকেট তৈরি হয়ে লিফট অফ এবং পুরো লঞ্চ হয়ে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি ইউ জাস্ট টুক ইউর লাইফ অন এ হোল নিউ লেভেল। তো সবগুলো ছিল হচ্ছে অ্যানিমেশন। তো হয়তো বা আমরা কঠিন কঠিন অ্যানিমেশন জানি না, কিন্তু কিছু জিফ কিছু ইফেক্ট ব্যবহার করে আমরা এটা প্র্যাকটিক্যাল অ্যানিমেশন কিন্তু সবাই বানিয়ে ফেলতে পারি। তো ক্লাসের প্রায় শেষ দিকে আমরা পৌঁছে গেছি, যাওয়ার আগে আমরা সবগুলো রিসোর্স কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তুলে ধরবো। তো আশা করি যারা এতক্ষণ পর্যন্ত আছেন রিক্যাপটা আপনারা পেয়ে যাবেন, এবং যেহেতু পুরো ক্লাসে আমরা যা কিছু এক্সপ্লেন করলাম তা আমরা কিছুক্ষণের মধ্যে আবার রিক্যাপ করবো, এবং মেইন সোর্সগুলো আমরা আবার এখানে দিয়ে দিব। তাই চেষ্টা করছি যে আপনারা যেন সবাই জিনিসটা শেয়ার করে ফেরত আসতে পারেন, তাহলে আমরা সবাই পুরো ক্লাসটা জিনিসটা ক্যাপচার করতে পারবো। তো আশা করি সবাই শেয়ার করে আবার ক্লাসে ফেরত আসবেন। এবং হ্যাঁ, বলে রাখি কমেন্ট করার অপশন কিন্তু এখনও ওপেন আছে, তাই আপনারা যদি কোনো কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে, কিছু জিজ্ঞেস করতে চান, জলদি করে কমেন্টটা করে ফেলেন, এবং আমরা কিন্তু কোয়েশ্চেন কমেন্টে দেখি এবং কোয়েশ্চেন আনসার সেশনে আমরা বিভিন্ন আনসার দিব। তা অনেকে কোয়েশ্চেন ছিল যে ভ্যা কীভাবে আমরা প্রেজেন্টেশন ঠিকমতো নিব, কিংবা এখানে কিছু কমন কোয়েশ্চেন আমাদের নিয়ে নিই। অনেকে হয়তো বলে যে ভ্যা আনসার দেন না কেন, আমরা কিন্তু এতক্ষণ টাইপ করেছি বা আমরা আনসার করব। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে চাকরিতে কীভাবে পাওয়ার পয়েন্ট কাজে লাগবে। সেকেন্ড কোয়েশ্চেন, আমি জাস্ট কোয়েশ্চেনগুলো পড়ে ফেলি, যাদের লাগবে তার ইমিডিয়েটলি বুঝে যাবেন যে কোন কোন কোয়েশ্চেন আপনার কিংবা আপনার ফ্রেন্ডে লাগবে। যদি আপনার লাগে ভিডিওতে থেকে যান, এবং কোনো ফ্রেন্ডের যদি লাগে তাহলে শেয়ারটা করে ফেলেন। চাকরিতে কীভাবে পাওয়ার পয়েন্ট লাগবে, পাওয়ার পয়েন্টে কি ভিডিও বানানো যায়? ভাইয়া আইকন খুঁজে পায় না অনেক সময়, কোথায় আইকন পাওয়া যায়? ভাইয়া পাওয়ার পয়েন্টের ডিজাইনগুলো পিকচার হিসেবে পাওয়া যায় না। নাইস, বেশ সুন্দর সুন্দর কোয়েশ্চেন পেয়েছি, সবাইকে কোয়েশ্চেনগুলো করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটা একটা করে আনসার করব। ফার্স্ট অফ অল, চাকরিতে কীভাবে পাওয়ার পয়েন্ট কাজে লাগে। যখন চাকরিতে জয়েন করবেন সবাইকে এই টাইপের প্রেজেন্টেশন জমা দিতে হয়, কিংবা আপনি মনে করেন সিভি ডিজাইন করছেন, তো সিভি কিন্তু আপনি পাওয়ার পয়েন্টে ডিজাইন করে ফেলতে পারেন। এবং যাদের সিভি নাই, কিংবা যারা চিন্তা করছেন যে ভাই সিভি কীভাবে ডিজাইন করবো, নিচে এখনই একটা কমেন্টের লিঙ্কটা দেওয়া হচ্ছে যেখানে আপনি পাওয়ার পয়েন্টের মধ্যে কীভাবে সিভি ডিজাইন করতে হয় তা শিখে ফেলতে পারেন। তো চাকরিতে চাকরি করার আগে তো আপনি চাকরি পাইতে হবে, তাই না? চাকরি পাওয়ার জন্য আপনার সিভিটা দরকার, তাই সিভিটা কীভাবে ডিজাইন করবে সেটার জন্য লিঙ্কটা আপনার কমেন্টে দেওয়া আছে, যেন আপনার সবাই সিভিটা ডিজাইন করা শিখে ফেলতে পারেন। এবং একটা বিজনেসের ভিতরে কর্পোরেট ওয়ার্ল্ডে একটা ছোট্ট কাহিনী বলে দিই, অনেকে যারা কর্পোরেট ওয়ার্ল্ডে জয়েন করবেন আপনাদের বিভিন্ন আইডিয়া থাকবে, এবং আপনার আপনাদের বসের কাছে আপনাদের সুপারভাইজারের কাছে আইডিয়াটা নিয়ে যাবেন। এখন কীভাবে আইডিয়াগুলো নিয়ে যাওয়া হয় সেটা একটা জিনিস বলে ফেলি, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা এমপ্লয়ারে জয়েন করে তারা বিভিন্ন বিজনেস কেস প্রেজেন্টেশন হিসেবে বানায়, তারপরে প্রেজেন্টেশনটা বসের কাছে সাবমিট করে। তাই আপনি হয়তো কোনো প্রজেক্ট করতে যাচ্ছেন, ওই জিনিসটা বসকে বলতে যাচ্ছেন, ওই জিনিসটা করার জন্য আপনার পাওয়ার পয়েন্ট জানতে হবে, যেন আপনি প্রপার স্লাইডটা বানিয়ে বসকে দিতে পারেন, বস তার সুপারভাইজারের কাছে দিবে, সবাই যদি থামস আপ দেয় তাহলে আপনি আপনার সেই প্রপোজালটা নিয়ে আগাতে পারবেন। তাই চাকরি শোরার আগে সিভি বানানোতেও আপনার পাওয়ার পয়েন্ট লাগবে, আপনার সিভি বানানো চাকরি জয়েন করার আগে ইউনিভার্সিটি লাইফ তো সার্ভাইভ করতে হবে, ইউনিভার্সিটি লাইফে প্রেজেন্ট করতে হবে, তো ইউনিভার্সিটি লাইফে আপনার প্রেজেন্টেশন জানতে হবে, তখন পাওয়ার পয়েন্ট কাজে লাগবে। এবং আপনি মনে করেন ডিজাইন করবেন কিংবা অ্যানিমেশন করবেন কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বসকে দেখাতে যাচ্ছেন, অ্যানিমেশনটা করতেও কিন্তু পাওয়ার পয়েন্ট কাজে লাগবে। তাই চাকরিতে যে কত ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট কাজে লাগবে সেটা চাকরিতে জয়েন করার পরেই অনেকে বুঝতে পারবেন, এবং যারা এখনও জয়েন করেনি ফটাফট শিখে ফেলেন, যারা চাকরিতে জয়েন করার পর অনেক কিছু করতে পারেন।
যারা জিনিসগুলো শিখতে যাচ্ছেন আরও ডিটেলসে জানতে যাচ্ছেন যে ভাই কীভাবে সিভি তৈরি করবো, কীভাবে অ্যানিমেশন করবো, কীভাবে ডিজাইন করবো, লিঙ্ক কিন্তু দেওয়া আছে www.tmschool.com ওয়েবসাইটে স্কিল ডেভেলপমেন্ট সেকশনের আন্ডারে। পাওয়ার পয়েন্টে কি ভিডিও বানানো যায়, এটা কিন্তু কোয়েশ্চেন করার আগে কিন্তু আমরা আনসারটা দিয়ে ফেলেছি যে পাওয়ার পয়েন্টে ভিডিও বানানো যায়। কেউ যদি মিস করে থাকেন আরেকবার দেখিয়ে ফেলি, কারণ এগুলো জিনিস সাথে আমি একটু বেশি দ্রুত যাচ্ছি, যারা একদম বিগিনার তারা হয়তো জিনিসগুলো একটু ক্যাচ করতে একটু সমস্যা হচ্ছে। তাই মনে করেন আমি এই স্লাইডটাই, এই যে অ্যানিমেশনটা করেছি, এটা আমি প্রেজেন্টেশনটা ভিডিও হিসেবে সেভ করতে চাই। তো আমি ফাইলে যাব, ফাইলে নিচে সেভ অ্যাজ, সেভ অ্যাজের তারপর আমরা ব্রাউজ করবো যে কোথায় সেভ করবো, সেভ অ্যাজ টাইপে যাবো যে কোন ফর্মেটে আমরা সেভ করবো। এখানে ইম্প্যাক্ট ফর ভিডিও ফর্মেট আছে, এটা ক্লিক করে যদি আপনি সেভ করেন তো আপনার ভিডিও ফাইল ফর্মেট হিসেবে এটা সেভ হয়ে যাবে। এখানে প্রসঙ্গত বলে রাখি, অনেকে হয়তো এখনই, যারা সিনসিয়ার অনেক, তারা হয়তো এখানে পাওয়ার পয়েন্ট খুলে দেখছেন যে ভাই এটা ফাইলটা কোথায় আসছে, অনেকে হয়তো বা খুঁজে পাবেন না, কারণ এটা পাওয়ার পয়েন্ট 2013-এর নিচের ভার্সনগুলোতে নেয়। তাই এই ভিডিও অপশনটা পেতে হলে আপনার পাওয়ার পয়েন্ট 2013 অথবা আপগ্রেডেড ভার্সন লাগবে। এরপর থার্ড কোয়েশ্চেনে নিয়ে নিই, ভাই আইকন খুঁজে পাই না অনেক সময়, কোথায় আইকন পাওয়া যায়? পারফেক্ট কোয়েশ্চেন। একটু পরে এই ঠিক সেম কোয়েশ্চেনটা আনসার আমরা পৌঁছাচ্ছি এবং আপনাকে পুরো রিসোর্স লাইব্রেরি দিয়ে দিব, ফ্রি আইকন লাইব্রেরি দিয়ে দিব, যেখান থেকে আপনি আইকন ডাউনলোড করতে পারবেন। ফাইনাল ফোর্থ কোয়েশ্চেনটা, ভাই পাওয়ার পয়েন্টের ডিজাইনগুলো পিকচার হিসেবে পাওয়া যায় না। 3 এবং 4 নম্বর কোয়েশ্চেন, আইকন এবং পিকচার দুইটাই কমন কোয়েশ্চেন, এর পরে আমাদের আসছে। একটু জাস্ট লগ ইন করে থাকেন যেন আমরা সবাই এটা আনসারটা খুঁজে পাই। আশা করি যারা এতক্ষণ শেয়ার করতে ফেলেছিলেন শেয়ার করে ফেলেছেন এবং ফেরত চলে এসেছেন। তো রিসোর্সেস, ফার্স্ট অফ অল আপনাদের যারা ফন্ট দরকার হয় রিক্যাপ করে ফেলি আমরা ফটাফট পুরো ক্লাসটা। এতক্ষণ যারা মিস করে ফেলেছেন, অনেকে আফসোস করে যে ভাই লেটে আসছি, কিংবা অনেকে আফসোস করছে ভাই বৃষ্টি ছিল, ওয়াইফাই ছিল না, মিস করে ফেলছি। কিচ্ছু মিস করার নেই, এখন লাস্ট 5 কিংবা 10 মিনিটে পুরো ক্লাসটা একদম শর্ট বাইট সাইজ পিসে আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল ফন্ট কোথা থেকে পাবো ভাই? dafont.com এবং fontsquirrel.com। ডাক একটু স্টাইলিশভাবে ডা লিখছে দিয়ে, তারপর ফন্ট dafont.com আর হচ্ছে fontsquirrel.com। এই দুটো সাইট থেকে আপনি যে কোনো ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ফটাফট স্লাইড বানাতে পারবেন। এরপর হচ্ছে যে কোয়েশ্চেনটা আপনারা করেছেন যে ভাইয়া আইকন কোথা থেকে পাবো, পিকচার কোথা থেকে পাবো, আইকনের পিকচার পাওয়ার সাইট হচ্ছে iconfinder.com। iconfinder.com এ যে আপনি যে সার্চ করবেন যে আপনি কোন টাইপের আইকন চাচ্ছেন ওরা খুঁজে দিয়ে দেবে। এবং আইকনস ফর এভরিথিং নাউন প্রজেক্ট ডট কম, নাউন প্রোনাউন আমরা শিখেছি, তো নাউন প্রজেক্ট ডট কম সার্চ দেবেন এবং যেখানে আইকন সার্চ দেবেন আইকনগুলো চলে আসবে। এবং আপনাকে কিন্তু এতদূর যেতে হবে না, যারা পাওয়ার পয়েন্ট 2016 ভার্সন ইউজ করছেন ওখানে কিন্তু একটা প্লাগ ইন পাওয়া যায় আইকনের, আপনি জাস্ট আইকনের নাম সার্চ দিবেন আপনার আইকনটা চলে আসবে ফটাফট। তাই যাদের এরকম পাওয়ার পয়েন্ট 2013 ইউজ করছেন তারা কিন্তু চাইলে 2016 আপডেট করে ওই ফাইলগুলো পেয়ে যেতে পারেন, এরপর কোনো দিন আপনার আইকন নিয়ে সার্চ করতে হবে না। এরপর হচ্ছে আরও কিছু সোর্স, যে আপনি মনে করেন আরও ডিটেলসে জানতে চাচ্ছেন, তো পাওয়ার পয়েন্ট প্রো নামে একটা চ্যানেল আছে, সেখানে আপনি এরকম ভিডিও টিউটোরিয়ালগুলো পেতে পারেন। এবং সব থেকে বড়ো, যদি আপনি লেসনগুলো পেতে চান ডিজাইনিং, অ্যানিমেশন, কিংবা অনেকে যা প্রশ্ন করেছি ভাই চাকরিতে কীভাবে পাওয়ার পয়েন্ট কাজে লাগবে, আমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেক্সে কর্পোরেট গ্রুমিং বলে একটা অপশন আছে, সেখানে বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্বগণ চাকরিতে কীভাবে বিভিন্ন জিনিস লাগে, কীভাবে পাওয়ার পয়েন্ট ইউজ করবে, কীভাবে প্রেজেন্ট করবেন, ওগুলো জিনিস উপস্থাপন করেছেন। তাই স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে যেয়ে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ জিনিসটা এখানে খুঁজে পাবেন, যা কিছু খুঁজছেন যে ভাই পাওয়ার পয়েন্ট কীভাবে কাজে লাগবে, কিংবা চাকরিতে কীভাবে ভালো কাজ করতে হবে, কীভাবে নেটওয়ার্কিং করতে হবে, সবগুলো জিনিস। এরপর ফেসবুক 10 মিনিট স্কুল, এই ফেসবুক পেজে লাইক দিয়ে রাখেন, কারণ সামনে আরও অনেক ভালো ভালো কিন্তু ক্লাস আসছে। পরের ক্লাস ইনশাল্লাহ আমরা এক্সেল নিয়ে নিব, যারা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চান, ফটাফট ক্যালকুলেশন করতে চান, তারা কিন্তু ক্লাসে বেশ মজা পাবেন। তাই পরের সপ্তাহে ইনশাল্লাহ আমরা এক্সেল লাইভ ক্লাস নিয়ে আসবো, তাই এই পেজে লাইক দিয়ে রাখেন। এরপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ল্যাব, যেটা নিয়ে অনেকক্ষণ বললাম, কিন্তু অনেকে আছেন এখানে ডিজাইন করেন, অনেকে অ্যানিমেশন করেন, কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না যে ভাইয়া আমরা কীভাবে মানুষ খুঁজবো, কেউ তো জানে না যে আমি অ্যানিমেট করছি। যাদের এই সমস্যাটা আছে তারা স্কিল ডেভেলপমেন্ট ল্যাব এই গ্রুপে জয়েন করতে পারেন। লাখখানেকের বেশি মানুষ, ট্যালেন্টেড মানুষজন এই গ্রুপে আছে, তারা প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইন সাবমিট করছে। আপনি এই গ্রুপে যদি জয়েন করেন আপনি আমার সম্ভাবনা আরও অনেক মানুষই খুঁজে পাবেন, এবং আপনার ডিজাইনগুলো কিন্তু মানুষ খুঁজে পাবে, তারা ফিডব্যাক দিবে। তাই যারা আপকামিং ডিজাইনার আছেন, অ্যানিমেটার আছেন, ভিজুয়াল ইফেক্ট আর্টিস্ট আছেন,
এই প্ল্যাটফর্মটা আপনার জন্য। আশা করি আপনারা সবাই জয়েন করে ফেলবেন, এবং এই গ্রুপটার লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া আছে, সবগুলো রিসোর্সের লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া আছে, আপনি জাস্ট খুঁজে পেতে হলে একটু কমেন্ট সেকশনে ঘাটাঘাটি করেন, তাহলে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে টেনিস স্কুলের আন্ডারে ইউটিউব চ্যানেলে আপনার পাওয়ার পয়েন্টের সবগুলো জিনিস দেওয়া আছে। আমরা যে বিভিন্ন টপিক নিয়ে আজকে আলোচনা করেছি, ইনফোগ্রাফিক্স, বেসিক শেপস, এবং এখানে একজন প্রশ্ন করেছে যে ভাই পাওয়ার পয়েন্টে কি ভিডিও বানানো যায়, এখানে দেখেন একটা ফাইল আছে থার্ড ভিডিও, হাউ টু এক্সপোর্ট এ ভিডিও ফ্রম পাওয়ার পয়েন্ট, এটা কিন্তু আছে। তারপরে যা যা প্রশ্ন করছেন পুরো ডিটেইলসে দুই মাসের কোর্স সব টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, আপনাকে জাস্ট একটু ধৈর্য ধরে টেনিস স্কুলে এখানে যেতে হবে। টেনিস স্কুলে স্কিল ডেভেলপমেন্ট ল্যাব, ল্যাবের আন্ডারে পাওয়ার পয়েন্ট, এবং এখানে আপনি সবগুলো ফাইল সবগুলো ভিডিও ফ্রিতে পেয়ে যাবেন, এবং খালি নিজে না আমরা যেন সবার সাথে শেয়ার করি, কারণ সবাই একসাথে শিখলেই না দেশটা আমাদের এগিয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন প্রেজেন্ট করবেন আপনি একটা টিমের সাথে প্রেজেন্ট করবেন, আপনি যখন ইউনিভার্সিটি করবেন আপনার পাঁচজনের গ্রুপ থাকবে, তিনজনের গ্রুপ থাকবে, তা আপনি একা প্রেজেন্টেশন পারলে ভালো, আপনার বাকি ফ্রেন্ডরা পারলে আরও ভালো, তাই আমরা যেন সবাই শেয়ার করি ফ্রেন্ডদের সাথে। এরপর আপনার হাউ টু মেক এ সিভি আছে, আপনার কোর্সের আন্ডারে দেওয়া আছে, গ্রাফ নিয়ে আছে। অনেকে হয়তো চিন্তা করছেন যে ভাই জিপগুলোর কথা খুঁজে পাবো, ওই অ্যানিমেটেড যে জিপ ওগুলোর ভিডিও দেওয়া আছে, আপনি যারা প্রেজেন্টেশন উপস্থাপন কীভাবে করতে হয় ওগুলোর ভিডিও দেখতে পারেন, আইমান ভাইয়ের ভিডিও আছে, আর অনেকজনের ভিডিও আছে, যাহলে কর্পোরেট গ্রুমি সেকশনটা ঘুরে আসতে পারেন। তো সব কথা মূল কথা, tenniscool.com ওয়েবসাইটে যাবো, এবং যেই জিনিস নিয়ে জানতে ইচ্ছা স্কিল ডেভেলপমেন্ট সেকশনে সবগুলো আমাদের এখানে দেওয়া আছে, এবং পাওয়ার সেকশনতে আরও ডিটেলসে পুরো জিনিসটা এক্সপ্লেন করা আছে। এবং অনেকে পাবলিক স্পিকিং বুঝতে চান, তো তাদের জন্য একটা ভিডিও আমি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং। আপনি ইউটিউবে সার্চ দিলেই এই পুরো অডিও বুকটা পেয়ে যাবেন, চাইলে ওখান থেকে আপনারা জেনে নিতে পারেন। তো ক্লাসের প্রায় শেষ মুহূর্তে আমরা চলে আসছি, ফাইনাল একবার শেয়ার করে দেন, কারণ আমরা এখন কথা বলবো যে উপস্থাপনা কীভাবে করতে হয়। মূলত উপস্থাপনের কিছু ভুল জিনিসপত্র যেগুলো আমরা করি প্রেজেন্টেশনের সময় ওগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ফার্স্ট অফ অল, আমরা এতক্ষণ ধরে ক্লাস করলাম, সব কোর্স ফ্রি করে ফেললাম, সবাই একদম ভালো ভালো স্লাইড ডিজাইন করতে পারি, এখন হচ্ছে উপস্থাপন করার পালা। উপস্থাপন করার সময় কী কী করব, তো আপনারা যখন উপস্থাপন করেন কী কী সমস্যা আপনারা ফেস করেন কমেন্টে জানিয়ে দেন তো, কিংবা উপস্থাপন না আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড রিলেটেড কিংবা আপনার ইউনিভার্সিটি রিলেটেড যেসব প্রবলেম ফেস করেন, কী কী প্রবলেম ফেস করেন এগুলো কমেন্টে জানিয়ে দেন, যেন আমরা অ্যাকশন সময় ওগুলো আনসার করতে পারি। তো আমরা আমাদের টপিকে ফেরত আসি, সেটা হচ্ছে যে আমরা যখন উপস্থাপন করবো কোন কোন মিস্টেক আমরা অ্যাভয়েড করবো। ফার্স্ট মিস্টেক, যেটা বেশ কমন একটা মিস্টেক, সেটা হচ্ছে অনেকে হাত নড়ানোর অভ্যাস থাকে। আমার হাত নড়ানোর অনেক অভ্যাস, আমার মুখ এদিকে চলছে হাত ওইদিকে চলছে, তো হাত নড়ানোর অভ্যাস অনেকের থাকে। এবার সমস্যা হয় যে আপনি কথা বলছেন, এ হচ্ছে মাইক, কথা বলছেন আপনার মাইকও এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছে, তো আপনার ভয়েসটা অনেকে ঠিকমতো শুনতে পারছে না। তো যখন আপনি প্রেজেন্ট করছেন উপস্থাপন করছেন আপনার স্লাইডটাকে সুন্দরভাবে রেখেছেন, মাইকটা আপনার চেস্টের সাথে লাগিয়ে রাখুন, আপনি যেভাবে নড়েন না কেন আপনার মাইকটা আপনার মুখ থেকে সমান ডিস্টেন্সে সবসময় থাকবে এবং সাউন্ডটা ক্লিয়ার থাকবে। হাত ছিঁড়াছিঁড়ি করাচ্ছে, হাত যদি আপনি ঠিক রাখেন মানুষ আপনার ভয়েস একদম ঠিকঠাক শুনতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যখন কোনো একটা জায়গায় লাউড স্পিকার থাকবে ওখান থেকে যেন আমরা দূরে দাঁড়িয়ে থাকি, লাউড স্পিকারের কাছে দাঁড়ালে অনেক সময় চিং করে যদি সাউন্ড হয় না ওই মাইক্রোফোনের সাউন্ডটা তখন হবে না, কারণ ইন্টারফিয়ারেন্স হয়। একটা ফিডব্যাক, আমরা যখন উপস্থাপন করবো আমরা যেন আই কন্ট্যাক্ট করি। অনেকে প্রেজেন্ট করে অনেকে হাতের মধ্যে লিখে আনে, অনেকে এরকম পৃষ্ঠার মধ্যে লিখে আনে এখানে প্রেজেন্ট করে, তাহলে কিন্তু অনেক সময় মানুষ ডিট্যাচড হয়ে যায়। তো আমরা যেন ঠিক আমি এখানে প্রেজেন্ট করছি ক্যামেরার দিকে তাকিয়ে, কিংবা আপনি যখন মানুষের সামনে উপস্থাপন করবেন সবার দিকে যেন আই কন্ট্যাক্ট করে উপস্থাপন করে, তাহলে কিন্তু জিনিসটা আরও অনেক ভালো হবে। এবং প্রেজেন্টেশনে যতটা সম্ভব আপনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন এবং ফন্টগুলো যেন বড় রাখেন, কারণ আপনি যখন রাত দুইটার সময় পাজামা পরে নিজের প্রেজেন্টেশনটা বানাচ্ছেন স্ক্রিনের মধ্যে কিন্তু সব লেখে পরিষ্কার দেখা যায়, কিন্তু যখন ক্লাসে প্রেজেন্ট করতে যাবেন 20-30 ফিট দূরের মানুষটা কিন্তু ঠিক স্পষ্ট পড়তে পারবে না। তাই ফন্ট সাইজ যেন আমরা বড় রাখি, 40 পয়েন্ট 50 পয়েন্ট এরকম একটা সাইজে। ফাইনালি যখন প্রেজেন্ট করছেন যেন আমরা স্মাইল করি এবং এনথুজিয়াজমের সাথে করি, আমার নিজেই যদি কোনো বিষয়ে ইন্টারেস্টেড না হই মানুষ কীভাবে এটা দিতে আগ্রহ পাবে। তা আমরা যা শিখেছি তা যেন অ্যাপ্লাইটির মতো করতে পারি এবং নিজের লাইফে যে আইডিয়াগুলো আছে, যে ইনোভেটিভ জিনিসগুলো আছে ওগুলো জন্য সবাইকে আমরা জানতে পারি।
তাই এরপর যে কোনো ফিডব্যাক আপনাদের থাকে, কোনো কিছু জানতে চান, প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের পুরো একটা টিম আছে যারা আপনাদের কমেন্টগুলো দেখে, আপনারা যারা কমেন্টে কোনো জিনিস জানতে যাবেন কমেন্টের সাথে লিঙ্কগুলো কিন্তু তারা আপনাকে দিয়ে দেবে। তা আশা করি ক্লাসের মধ্যে আপনারা নতুন কিছু শিখেছেন, এবং নতুন যদি কিছু শেখার থাকে, জানা থাকে, প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন যেন লিঙ্কগুলো আপনাকে দেওয়া থাকে, এবং যাওয়ার আগে শেয়ারটি একটু করে যাবেন যেন এই নলেজগুলো সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি। তো ক্লাসের মধ্যে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেভার স্টপ লার্নিং, শেখে কোনো শেষ নেই, এবং আশা করি আপনাকে এই নলেজ নিজের মধ্যে না লার্ন করবেন এবং শেয়ার করবেন, যেন একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের দিকে আমরা সবাই এগিয়ে যেতে পারি। ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।